ফাইন, সো আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? ওকে ফাইন, তো আজ আগের দিন আমরা কি করেছি, আগের দিন আমরা কন্ডিশনাল প্রবাবিলিটির বাদ বাকি যে অঙ্কগুলো আছে, বাদ বাকি যে নিউমেরিক্যাল গুলো আছে, সেগুলো আমরা দেখে নিয়েছিলাম আগের দিন, গতকাল, মানে গতকাল বলতে লাস্ট দিন যেদিন ক্লাস হয়েছিল শুক্রবার, ফ্রাইডে। আজকে আমরা কি করব, আজকে আমরা তারপর থেকে এগোবো, মানে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কি দেখব এবং তার প্রবাবিলিটি কি করে করতে হয় সেটা দেখব, তারপর দেখব র্যান্ডম ভেরিয়েবল কি এবং তার প্রবাবিলিটি কি করে করে, মানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন জিনিসটা কি, তারপর দেখবো কোন একটা র্যান্ডম ভেরিয়েবল এর মিন ভেরিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি করে বার করে। মানে এগুলো সব অ্যাডভান্স করা হচ্ছে, মানে এত কিছু সিলেবাসে নেই, বাট করা হচ্ছে, কারণ কোথা থেকে কোশ্চেন আসে প্রিডিক্ট করা যায় না, সেই জন্য করা হচ্ছে, ঠিক আছে। মানে এই জিনিসগুলো যেগুলো করাচ্ছি পরে বিটেকে দেখবি আছে, এই যে করালাম কন্ডিশনাল প্রবাবিলিটি, কন্ডিশনাল প্রবাবিলিটি অঙ্ক বিটেকে আছে, তারপরে আজকে যেগুলো করাবো, মানে কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে মনে রাখবি বিটেক লেভেল আছে সবকিছু, ওই জিনিসগুলোই তো আজকে আগের ক্লাস থেকে যা যা করাচ্ছি সমস্ত কিছু অ্যাডভান্স, মানে এর আগের বারে যখন প্রবাবিলিটি পড়েছিলাম তখন ওগুলো পড়াইনি, তাই তো বিদম পড়েছিলাম কি তখন করাইনি, তো এগুলো পুরোপুরি নতুন সমস্তটাই। তাই সবাইকে বলছি রেগুলার ক্লাস করো, অথবা যদি ক্লাস মিস যায় তুই এটা বন্ধ কর। প্রীতম যদি ক্লাস মিস যায় তাহলে আর কি ক্লাসগুলো, প্রিভিয়াস ক্লাসগুলো দেখবে, ঠিক আছে। তো চলো লেটস স্টার্ট দ্য ক্লাস। কনসেপ্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, কনসেপ্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট অ্যান্ড দেয়ার প্রবাবিলিটি, কনসেপ্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট অ্যান্ড দেয়ার প্রবাবিলিটি, ঠিক আছে। তো দেখা যাক কনসেপ্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কাকে বলবো, কোন একটা ইভেন্টকে কখন ইন্ডিপেন্ডেন্ট বলবো, যখন দুটো প্রবাবিলিটির ইন্টারসেকশন, যখন এ আর বি এমন দুটো ইভেন্ট হবে, এ আর বি এমন দুটো ইভেন্ট হবে যার জন্য প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি হবে, তখন সেই এ আর বি ইভেন্টকে লোকে আমি আলাদা আলাদা করে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বলতে পারবো, ঠিক আছে। মানে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ অ্যান্ড প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি যখন হবে, তখন সেই এ আর বি ইভেন্টকে আমি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, বাংলায় কি বলবো, স্বাধীন ঘটনা, বাংলায় বললে স্বাধীন ঘটনা বলতে পারবো। এটা গেল দুটো ইভেন্টের ক্ষেত্রে, যদি তিনটে ইভেন্ট থাকে তাহলে কি হবে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ ই ইন্টু প্রবাবিলিটি অফ সি, ঠিক আছে। এবার যদি এ আর বি, যদি এ আর বি, যদি আমি বলছি যদি এ আর বি দুটো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয়, মানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি হয়, তাহলে আমি বলতে পারি যে এ ড্যাশ বি ড্যাশও ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হবে, এ অ্যান্ড বি ড্যাশও ইন্ডিপেন্ডেন্ট বি হবে, এ ড্যাশ বিও ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হবে। এ ড্যাশ বি ড্যাশ কি আগে পড়িয়েছি, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, এ ড্যাশ বলতে কমপ্লিমেন্ট অফ এ আর বি ড্যাশ বলতে কমপ্লিমেন্ট অফ বি, ঠিক আছে। তাহলে যদি এ আর বি ইন্ডিপেন্ডেন্ট হবে ইভেন্ট হয়, তাহলে এ ড্যাশ বি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হবে, এ অ্যান্ড বি ড্যাশও ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হবে, আর এ ড্যাশ বি ড্যাশও ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হবে। তাহলে এ ড্যাশ বি ড্যাশ ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কখন হবে, যখন প্রবাবিলিটি অফ এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ সমান প্রবাবিলিটি অফ এ ড্যাশ বি ড্যাশ, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ড্যাশ সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু বি ড্যাশ, আর প্রবাবিলিটি অফ এ ড্যাশ ইন্টু ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ ড্যাশ ইন্টু প্রবাবিলিটি অফ বি। তো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হওয়ার সত্যটা মনে রাখবে যে কখন হবে, যখন প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি এর সাথে ইকুয়াল হবে, তখন সেই ইভেন্টকে আমি বলতে পারি কি, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। এবার এ আর বি যদি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয় তাহলে আমি বলতে পারি এ ড্যাশ বি ড্যাশ পরস্পর পরস্পরের ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, এ ড্যাশ বি পরস্পর পরস্পরের ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, আর এ অ্যান্ড বি ড্যাশ পরস্পর পরস্পরের ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। তো এখানে আর যে যে ফর্মুলাগুলো লাগবে, যেটা আমরা আগে পড়ে এসেছি, যে প্রবাবিলিটি অফ ই বাই এফ মানে কন্ডিশনাল প্রবাবিলিটি অফ ই হোয়েন এফ হ্যাজ অকার্ড, এটা আগের চ্যাপ্টার পড়ে এসেছি, প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ বাই প্রবাবিলিটি অফ, আর প্রথম চ্যাপ্টার যেটা পড়ে এসেছিলাম প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এগুলো আমরা এর আগে পড়ে এসেছি। তো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কি এবং কখন দুটো ইভেন্ট বা কখন তিনটি ইভেন্টকে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বলবো, বোঝা গেল? প্রীতম, তপব্রত আর যারা যারা অনলাইনে আছো, ওকে কে কে আছিস, প্রীতম, তপব্রত আর কস্তুরি, বোঝা গেল ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কি? প্রীতম, তপব্রত, কস্তুরি, বোঝা গেল? ওকে,
আর কারো ভয়েস শোনা যাচ্ছে না কি? প্রীতমী হ্যাঁ হ্যাঁ বললো, তবতো বা কস্তুরি কোনো কথা শোনা যাচ্ছে না। যাই হোক, এবার আমরা নেক্সট অঙ্কতে চলে আসি। এবার হচ্ছে এর উপরে কিছু এক্সাম্পল, আমি হয়তো আরো এক্সাম্পল দিতে পারতাম কিন্তু দিইনি, কারণ আমাদেরকে, কারণ জিনিসগুলো সেম, মানে এই ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের প্রবাবিলিটি তোমাদেরকে এর আগে যেভাবে প্রবাবিলিটি করা শিখেছি সেভাবেও বার করতে পারো, আলাদা করে যে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট লাগবে তা নয়, মানে এর আগে যেভাবে শিখেছি সেভাবে করতে পারো, ঠিক আছে? সেই জন্য আমি আর বেশি এক্সাম্পল দিইনি, তিনটের মতো এক্সাম্পল দিয়েছি, বললে আরো এক্সাম্পল করিয়ে দেবো পরবর্তীকালে, ঠিক আছে, যখন আমাদের হাতে প্রচুর টাইম থাকবে, ঠিক আছে? তো আমার থেকে প্রথম এক্সাম্পল যেটা দিয়েছি এই ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের উপর, বলেছে ইফ প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু 3/5 এন্ড প্রবাবিলিটি অফ বি ইজ ইকুয়াল টু 1/5, ফাইন্ড প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইফ এ এন্ড বি আর বোথ ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। তাহলে এখনই পড়লাম, যদি এ আর বি বোথ ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস হয় তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান কি? প্রবাবিলিটি অফ এ ইন্টু বি, প্রবাবিলিটি অফ এ এর ভ্যালু কত? 3/5, প্রবাবিলিটি অফ বি এর ভ্যালু কত? 1/5, গুণ করে দাও 3/25, সেটা গেল প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে গেল ফার্স্ট নম্বর প্রবলেম, এটা তো বাই ডেফিনেশন প্রবলেম, কারোর বোঝার হয়তো অসুবিধা নেই। বোঝা গেছে এক নম্বর প্রবলেমটা? এক নম্বর প্রবলেমটা বোঝা গেছে? এবার দু নম্বর প্রবলেমটা দেখ, আমি প্রথমে দু নম্বর প্রবলেমটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের কনসেপ্টে না খুঁয়ে আমি যেটা শিখিয়েছি তোদেরকে এতদিন প্রবাবিলিটির কনসেপ্টে করাবো, মানে এতদিন যা শিখিয়ে এসেছি। প্রথমে দেখ কি বলছে, টু কার্ডস আর ড্রন এট এ র্যান্ডম অ্যান্ড উইথাউট রিপ্লেসমেন্ট ফ্রম এ প্যাক অফ 52 প্লেইং কার্ডস। এটার মানে কি? একটা তাসের কার্ড, তাসের প্যাকেটে কয়টা কার্ড থাকে? 52টা কার্ড থাকে, যার মধ্যে দুটো কার্ডকে তুই চুজ করেছিস, অ্যান্ড উইথাউট রিপ্লেসমেন্ট, মানে কার্ডগুলোকে তুই কিন্তু আবার কিন্তু ওর মধ্যে রেখে দিসনি, মানে দুটো কার্ড চুজ কর, মানে একটা কার্ড নিয়েছিস সেই কার্ডটাই কিন্তু আবার ভরে দিসনি, আবার একটা কার্ড নিয়েছিস, মানে দুটো কার্ড পরপর করে বার করেছিস, ঠিক আছে? প্রথমবার একবার কার্ড বার গিয়ে আবার একটা কার্ড বার করেছিস, কিন্তু মানে 52টা কার্ড থেকে একটা কার্ড বার করে নিলে 51টা কার্ড হয়ে যায়, যে একটা কার্ড তুললি সেই কার্ডটা কিন্তু আবার রেখে দিসনি, মানে ওই কার্ডটা তুই তোর কাছেই রেখেছিস, মানে তাসের যে প্যাকেটে সেখানে ভরে দিসনি। উইথাউট রিপ্লেসমেন্ট বলতে ওই জায়গায় আবার যে কার্ডটা তুই তুলেছিস সেই কার্ডটাকে রিপ্লেস করিসনি, সেটাকে বলে উইথাউট রিপ্লেসমেন্ট, মানে যে কার্ডটা তুললি সেই কার্ডটা যদি তুই তোর কাছে রেখে দিস তাহলে কথাটা হবে উইথাউট রিপ্লেসমেন্ট, ঠিক আছে? নিয়ে বলেছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট বোথ কার্ডস আর ব্ল্যাক। এটার প্রবাবিলিটি কি হবে? যে দুটো কার্ডই ব্ল্যাক হবে। তো আমি তোদেরকে আমার প্রবাবিলিটি অ্যাপ্রোচে শেখাই, শিখিয়েছি, কি বলেছিলাম, প্রথমে স্যাম্পল স্পেস বার করতে, স্যাম্পল স্পেস কটা, স্যাম্পল স্পেস আমার কটা কার্ড আছে? 52টা কার্ড আছে, আমি কটা কার্ড তুলব? দুটো কার্ড তুলব। 52 কার্ডের মধ্যে দুটো কার্ড কত উপায়ে চুজ করতে পারি? 52C2 চুজ করতে পারি, তো তাই নিচে কত হয়ে যাবে? নিচে হয়ে যাবে 52C2 হবে? হ্যাঁ না না বল, হবে তো বিদম, হবে তো কস্তুরি, হবে তো দেবো তো। এবার বলেছে ওই দুটো কার্ড যে চুজ করলাম সেই কার্ড দুটো ব্ল্যাক হওয়ার চান্স কত? এবার এর আগে তোদেরকে পড়িছি যে একটা তাসের প্যাকেটে কটা ব্ল্যাক কার্ড থাকে? 26টা ব্ল্যাক কার্ড থাকে। তাহলে 26টা ব্ল্যাক কার্ডের মধ্যে কটা ব্ল্যাক কার্ড তুলছিস? দুটো ব্ল্যাক কার্ড তুলছিস, তাহলে 26 ফেভারেবল কেস কটা? 26টার মধ্যে দুটো ব্ল্যাক কার্ড, তাহলে 26টা উপায় চুজ করতে পারিস, তাহলে 26C2 এ এটা হচ্ছে তোর ফেভারেবল প্রবাবিলিটি, ফেভারেবল কেস, আর তোর টোটাল স্যাম্পল স্পেস কত? 52C2। 26C2 কি করে বার করে? 26 অর্ধেক করে দে 13, 26 থেকে 1 বিয়োগ করে দে 25, 13×25 26C2 ভ্যালু। 52C2 ভ্যালু কি করে বার করে? 52 অর্ধেক 26, 52 থেকে 1 বিয়োগ করে দে 51, তাহলে এখানে 13×26 কেটে গেল 25/102। এটা হলো কোন এতে? নর্মাল প্রসিডিওরে, নর্মালে, মানে আমি যেভাবে শিখিয়েছি তোদেরকে, ফেভারেবল কেস বাই টোটাল স্যাম্পল স্পেস, তাহলে আমার কি বেরিয়ে যায়? তাহলে আমার বেরিয়ে যায় প্রবাবিলিটিটা। তাহলে বোঝা গেল দু নম্বর প্রবলেমটা? তব্বত কস্তুরী প্রীতম, এটা গেল, বুঝতে পেরেছিস কস্তুরী? ওকে, এটা গেল আমি ইজিতে। এবার যদি এটাকে আমি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট দিয়ে করবো ভাবি, তাহলে দেখ আমি ধরে নিচ্ছি দুটো কার্ড তুলছি, তাহলে একবার একটা কার্ড তুলছি তারপর আবার একটা কার্ড তুলছি। আমি ধরে নিলাম এ এমন একটা ইভেন্ট যেখানে ফার্স্ট কার্ড ব্ল্যাক, আমাকে ব্ল্যাকই তুলতে বলেছে, বিও এমন একটা কার্ড যেখানে সেকেন্ড কার্ড ইজ ব্ল্যাক, ঠিক আছে? তাহলে প্রবাবিলিটি অফ এ সমান কত হবে? প্রবাবিলিটি অফ এ বলতে ভাব, আমি একটা কার্ড তুলছি, কটার মধ্যে একটা কার্ড তুলছি? 26টার মধ্যে একটা কার্ড তুলছি, 26টা ব্ল্যাক কার্ডের মধ্যে একটা কার্ড, কত উপায় তুলতে পারি? 26C1 উপায়ে, তাই 26 উপরে। নিচে কটা কার্ড আছে? আমার টোটাল কটা কার্ডের মধ্যে 26টা কার্ড, নিচে কটা কার্ড আছে টোটাল? 52টা কার্ড আছে, 52 কার্ডের মধ্যে একটা কার্ড চুজ করার উপায় কি? 52C1 উপায়ে, তাই নিচে 52, ওপরে 26, নিচে 52 কেন হলো? আমার ফেভারেবল কেস কি? 26টা কার্ড ব্ল্যাক কার্ডের মধ্যে একটা কার্ড তুলতে চাইছি, তাই ওপরে 26C1, মানে 26, নিচে কতগুলো কার্ড আছে টোটাল? 52টা কার্ড আছে, তাই নিচে 52C1। তাহলে এ ইভেন্টটা ঘটার চান্স কত? 1/2, ঠিক আছে? প্রবাবিলিটি অফ এ 1/2 কেন? প্রীতম আর কস্তুরিয়া তব্বত, বোঝা গেল? বোঝা গেল?
এবার হচ্ছে বি এমন একটা ইভেন্ট যেখানে সেকেন্ড কার্ড ইজ ব্ল্যাক। এবার ভালো করে মাথায় রাখতে হবে যে আমাকে এখানে কথাটা বলে দিয়েছে উইথাউট রিপ্লেসমেন্ট, মানে যে একটা কার্ড তুলে নিলাম সেই একটা কার্ড কিন্তু আমি আর প্যাকেটে ভরে দিইনি, তার মানে এবার আমার কাছে কটা ব্ল্যাক কার্ড আছে, 25টা ব্ল্যাক কার্ড আছে। 25টা ব্ল্যাক কার্ড থেকে একটা কার্ড তোলার উপায় কটা? 25C1। এবার টোটাল আমার কার্ড কটা ছিল আগে? 52টা, কিন্তু একটা তো তুলে নিয়েছি, আগেই তুলে নিয়েছি এই ইভেন্টে, তাহলে এখন আমার টোটাল কটা কার্ড পড়েছে? 51টা। 51 কার্ডের মধ্যে একটা কার্ড চুজ করে উপায় কত? 51C1, তাই 51, 25/51, তাহলে প্রবাবিলিটি অফ এ হলো 25/26/52, মানে 1:2, প্রবাবিলিটি অফ বি হলো 25/51। এবার দেখতেই পাচ্ছিস এ আর বি পরস্পর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, কেউ কারোর উপর ডিপেন্ড করছে না, ঠিক আছে? তাহলে সিন্স এ এন্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট, তো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, মানে এ ইন্টারসেকশন বি বলতে কি বোঝায়? ইন্টারসেকশন বলতে এন্ড, মানে ফার্স্ট কার্ডটাও ব্ল্যাক হবে সেকেন্ড কার্ডটাও ব্ল্যাক হবে, সেই জন্য এখানে ইন্টারসেকশন চিহ্নটা ইউজ করলাম। মানে দুটো ঘটার সম্ভাবনায় কি, দুটোটার সম্ভাবনাকে আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করি? এ ইন্টারসেকশন বি দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কখন? ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ক্ষেত্রে কি হয়? প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, প্রবাবিলিটি অফ এ সমান কত হয়েছে? 1:2। প্রবাবিলিটি অফ বি সমান কত হয়েছে? 25/51, গুণ করে দেখ 25/102, যেটা আগে যেভাবে করেছি সেভাবেই এলো। তাহলে বোঝা গেল আমি যখন ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট দিয়ে করবো কিভাবে অ্যাপ্রোচ করবো, বা যখন আমি একদম নর্মাল প্রবাবিলিটি ডেফিনেশন দিয়ে করবো কিভাবে অ্যাপ্রোচ করবো। বোঝা গেল? তাহলে প্রবাবিলিটি সেম জিনিস, অনেক রকম ভাবে করা যায়, একই জিনিস অনেক রকম ভাবে করা যায়, করা যায় তো? বোঝা গেল কস্তুরিয়ার প্রীতম? এত অব্যত, ওকে ফাইন। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে সেকেন্ড থার্ড কোশ্চেন, এবং আমাদের এই ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ওপর লাস্ট কোশ্চেন, ঠিক আছে? এটাকে প্রথমে আমরা দেখবো সহজ উপায়, মানে যেভাবে আমরা করে এসেছি, তারপর আমরা দেখবো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের সত্যতে কি করে হবে, ঠিক আছে? তো দেখ কি বলেছে, এ বক্স অফ অরেঞ্জেস ইজ ইন্সপেক্টেড বাই এক্সামিনিং থ্রি র্যান্ডমলি সিলেক্টেড অরিজিন অরেঞ্জেস ড্রন উইথাউট রিপ্লেসমেন্ট। মানে একটা বাক্স আছে অরেঞ্জের, মানে কমলা লেবুর একটা বাক্স আছে যার মধ্যে অনেক কমলা লেবু আছে, তো সেই বাক্সটাকে কিভাবে পরীক্ষা করা হয়? না, সেই বাক্স থেকে তিনটে অরেঞ্জ তোলা হয় উইথাউট রিপ্লেসমেন্ট, মানে যে অরেঞ্জ গুলো তুলে নিচ্ছি সেই অরেঞ্জ গুলো কিন্তু আর রাখবো না, ওই বাক্সের মধ্যে আর ভরবো না, মানে আমার হয়ে যাবে অরেঞ্জ গুলো। তো এইভাবে মানে আমি তিনটে করে অরেঞ্জ তুলে সেই বাক্সটাকে পরীক্ষা করছি। তো কিভাবে পরীক্ষা করছি? বলছে ইফ অল থ্রি অরেঞ্জেস আর গুড দ্য বক্স ইজ অ্যাপ্রোভড ফর সেল। মানে আমি যদি যে পরপর তিনটে, মানে প্রথমে একটা তুললাম, তারপরে একটা তুললাম, তারপর একটা তুললাম, এই তিনটে অরেঞ্জেসই যদি আমি ভালো পেয়ে যাচ্ছি প্রথম, মানে আমি দেখে চুজ করছি না, কিন্তু না দেখে চোখ বন্ধ করে তিনটে অরেঞ্জ চুজ করলাম, যদি দেখলাম তিনটে অরেঞ্জেসই আমার ভালো, মানে পচা নয়, তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ বক্সে পাঠিয়ে দাও বিক্রি করার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে কন্ডিশন, যদি তিনটে অরেঞ্জ আমি ভালো পাচ্ছি তাহলে বক্সটাকে আমি বিক্রি করার জন্য পাঠিয়ে দিচ্ছি। আর যদি না হচ্ছে তিনটে অরেঞ্জের মধ্যে যে কোনো একটা অরেঞ্জ ফার্স্টে যেটা বার করলাম সেটাই খারাপ হয়ে গেলো, বা ফার্স্টে দুটো যেটা বার করলাম অরেঞ্জ দুটো ভালো, থার্ডটা খারাপ, বা ফার্স্টে একটা ভালো বার করলাম সেকেন্ডটা খারাপ থার্ডটা ভালো, এরকম ঘটনা যদি ঘটে যায় তাহলে সেটাকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে। সেখানে দেখ এই জন্য লেখা আছে আদারওয়াইজ ইট ইজ রিজেক্টেড, মানে পরপর যে তিনটে অরেঞ্জ বার করলাম সেটা যদি ভালো এলো বক্সটাকে সেল করতে পাঠিয়ে দিলাম, যদি প্রথম যে কোনো একটা অরেঞ্জ খারাপ বেরোলো তাহলে সেটাকে রিজেক্ট করে দিলাম বক্সটাকে। এটা গেল ঘটনাটা। এবার কি বার করতে বলেছে ওরা? বলেছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এ বক্স কন্টেনিং 15 অরেঞ্জেস। এবার বলেছে আমাকে প্রবাবিলিটি বার করতে হবে কার? না, যেখানে একটা বক্সের মধ্যে 15টা কমলা লেবু রাখা আছে, আউট অফ উইচ যার মধ্যে 12 আর গুড অ্যান্ড 3 আর ব্যাড, যার মধ্যে 12টা অরেঞ্জ ভালো পাবো আর 3টে অরেঞ্জ খারাপ পাবো, ওয়ান্স উইল বি অ্যাপ্রুভড ফর সেল। তাহলে এমন কি প্রবাবিলিটি হবে যে 15টা অরেঞ্জ থাকবে যার মধ্যে 12টা ভালো আর 3টে ব্যাড কে আমি সেল করার জন্য অ্যাপ্রুভ করব? মানে এমন একটা বক্স আছে যার মধ্যে 15টা অরেঞ্জ আছে, 15টা অরেঞ্জের মধ্যে 12টা গুড হবে এবং 3টে ব্যাড হবে, এর প্রবাবিলিটি কত? মানে আমি হচ্ছে এক্সামিনার, মানে আমি দেখে চুজ করব যে ওই বক্সটাকে এবার কি বাজারে পাঠানো যাবে না যাবে না, তার প্রবাবিলিটি কত, বক্সটাকে বাজারে পাঠানো যাবে না যাবে না তার প্রবাবিলিটি কত, সেটা আমাকে বার করতে বলেছে। বোঝা গেল অঙ্কটা কি বলতে চাইছে, অঙ্কটা কি বলতে চাইছে বোঝা গেল? কোন জায়গাটা বুঝতে পারিসনি বল, আমি সেই জায়গাটা রিপিট করব। সত্যটা বলতে চাইছে এইটা হলো প্রথম সত্য, প্রথম সত্য বলেছে যদি তুই তোকে তিনটে অরেঞ্জ চুজ করতে হবে, মানে তোর হাতে অপশন আছে তিনটে অরেঞ্জ চুজ করার, যদি তিনটেই পরপর ভালো বেরিয়ে যায় তাহলে তুই বলে দিবি বক্সটাকে পাঠিয়ে দাও, ঠিক আছে? এবার বক্সের মধ্যে যতগুলো থাকবে সেটা কোনো ব্যাপার নয়, তুই তিনটে না দেখে চুজ করবি, তুই তিনটেই ভালো বেরোয় তুই বক্সটাকে পাঠিয়ে দিবি,
বাজারে, আর যদি তিনটের মধ্যে যে কোনো একটা খারাপ বেরিয়ে যায় চুজের মধ্যে, তাহলে তুই বক্সটাকে সেল করতে পাঠাবি না। এবার তোকে বলে দিয়েছে তোর কাছে একটা বক্স আছে, সেই বক্সের মধ্যে 15টা অরেঞ্জ আছে, 15টা অরেঞ্জের মধ্যে 12টা গুড আছে আর 3টে ব্যাড আছে। এবার কি সম্ভাবনা থাকবে যে তুই ওই বক্সটাকে বাজারে পাঠাবি না বাজারে পাঠাবি না? বুঝতে পারলি অঙ্কটা? তিনটে, হ্যাঁ তিনটে গুড চুজ করতে হবে পরপর। তার কি সম্ভাবনা যে 12টা গুডের মধ্যে আমি তিনটে গুড পরপর চুজ করতে পারবো? কারণ তিনটে জবেই চুজ করবো তবেই বাজারে পাঠাতে পারবো। বুঝতে পারলি? এবার বোঝা গেছে প্রীতম? বোঝা গেছে? তবে তো বোঝা গেছে। এবার দেখ, প্রথমে হচ্ছে আমার উপায়। আমার উপায় বলতে যেটা বাই ডেফিনেশন করেছি সেটা বুঝিয়ে দিই, তারপর আমি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টে আসছি। তো দেখ, তো এখনই ইয়ে বললো আমাদের ফেভারেবল কেস কি, এখনই ইয়ে বললো কস্তুরি বললো যে আমার ফেভারেবল কেস কি, আমাকে 12টার মধ্যে পরপর তিনটে ভালো চুজ করতে হবে। তো 12টায় আমার গুড আছে, এখানে 12টা গুড আছে, 15টা বাক্সের মধ্যে 12টা গুড। তো এই 12টার গুডের মধ্যে আমাকে তিনটে গুড চুজ করতে হবে, তিনটে গুড অরেঞ্জ, তবেই বাক্সটা সেল করতে পাঠাতে পারবো। কিন্তু তো 12টা গুডের মধ্যে তিনটে গুড অরেঞ্জ চুজ করার উপায় কত হবে? 12C3 উপায়, ঠিক আছে। আর টোটাল আমার কাছে কটা অরেঞ্জ আছে? 15টা অরেঞ্জ আছে, 12টা গুড, 3টা ব্যাড। তাহলে টোটাল অরেঞ্জকে কত উপায় চুজ করতে পারি? 15টা অরেঞ্জের মধ্যে তিনটে অরেঞ্জকে 15C3 উপায় চুজ করতে পারি। 12টা গুডের মধ্যে তিনটে অরেঞ্জ কত উপায় চুজ করতে পারি? 12C3 উপায়। তাহলে 15C3টা হলো স্যাম্পল পেস, আর 12C3টা হলো আমার ফেভারেবল কেস। তাই 12C3 কে কিভাবে লিখতে পারি শিখেছি আমরা, 12 ফ্যাক্টোরিয়াল উপরে, 12 থেকে 3 বিয়োগ করে নিচে 9 ফ্যাক্টোরিয়াল, আর নিচে 3 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। 15 ফ্যাক্টোরিয়াল উপরে, 15 থেকে 3 বিয়োগ করলে 12 ফ্যাক্টোরিয়াল নিচে, আর এই 3 ফ্যাক্টোরিয়ালটা নিচে। এবার এই 3 ফ্যাক্টোরিয়াল, এই 3 ফ্যাক্টোরিয়াল কেটে দিলাম। 12 ফ্যাক্টোরিয়াল কে এক্সপ্লেইন কত দূর অব্দি করব? 9 ফ্যাক্টোরিয়াল অব্দি। তাই 12 ফ্যাক্টোরিয়াল কে এক্সপ্লেইন করলাম 12 × 11 × 10 × 9, আর এখানে 9 তো আছে, এই 9 9 কেটে দিলাম। সিমিলারলি 15 ফ্যাক্টোরিয়াল কে কত দূর এক্সপ্লেইন করো? 12 ফ্যাক্টোরিয়াল অব্দি, 15 × 14 × 13 × 12 ফ্যাক্টোরিয়াল, 12 ফ্যাক্টোরিয়াল, 12 ফ্যাক্টোরিয়াল কেটে দিলাম। তাহলে উপরে পড়ে থাকলো 12 × 11 × 10, নিচে পড়ে থাকলো 15 × 14 × 13, 12 × 11 × 10 15 × 14 × 13, কাটাকুটি কর 44/91 আসবে। তাহলে বোঝা গেল? এটা হলো আমাদের জেনারেল অ্যাপ্রোচ। জেনারেল অ্যাপ্রোচ বুঝতে পারলি প্রীতম? বাই ডেফিনেশন। এবার যদি আমি ভেবে নিই যে তিনটে যে চুজ করছি সেই তিনটেকে আলাদা আলাদা ইভেন্ট, হ্যাঁ বল, খারাপের কেস কি ধরবো? 12টার মধ্যে কি কোনো খারাপ আছে? 12C3 উপায় নিয়ে হচ্ছে 12টার মধ্যে। আমাকে বলেছে যে বাজারে পাঠানোর অ্যাপ্রুভ করার কেসটা কত, আমাকে এখানে বলেছে রিজেক্ট করার কেস কত, প্রবাবিলিটি কার বলেছে যে ফাইন্ড দা প্রবাবিলিটি দ্যাট এ বক্স কন্টেইনিং 15 অরেঞ্জেস আউট অফ, আবি হওয়ার দরকার নেই, আমার কার প্রবাবিলিটি বার করতে বলেছে? হ্যাঁ, অ্যাপ্রুভ ফর সেলের জন্য। অ্যাপ্রুভ ফর সেল কখন লেখা আছে দেখ, ইফ অল থ্রেন অরেঞ্জেস আর গুড দা বক্স ইজ অ্যাপ্রুভ ফর সেল। সেই জন্য আমি তিনটে নিয়ে ভাবছি 12টার মধ্যে। বুঝতে পেরেছিস কস্তুরি আর প্রীতম আর তব্যত? কিরে বোঝা গেছে বাকিদের? ও প্রীতম তো আউট হয়ে গেছে, তব্যত ওকে ফাইন, যেখানে যা কোশ্চেন থাকবে বলবি, চুপ করে থাকবি না। এবার হচ্ছে এটা গেল জেনারেল অ্যাপ্রোচ, মানে আমরা এভাবে করতে পারি। এবার যদি আমি ভেবে নিই যে তিনটে আমি আলাদা আলাদা যেহেতু ইয়ে তুলছি, তিনটে আলাদা আলাদা ইভেন্ট ধরিনি, যে প্রথমে একবার তুলছি একটা অরেঞ্জ, সেটা হচ্ছে এ হচ্ছে এমন একটা ইভেন্ট যেখানে ফার্স্ট অরেঞ্জ, অবভিয়াসলি না, তোকে আমি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট যখন পড়াচ্ছি, এখন ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট এইভাবেই করতে পারিস যে কোনো অঙ্ক, বাট ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট যখন পড়াচ্ছি, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট দিয়ে অঙ্কটা কি করে করবো সেটা তো জানতে হবে, তাই না? বুঝতে পারলি? সেই জন্য আমি বেশি আর এক্সাম্পল দিইনি, কারণ এমনি অ্যাপ্রোচ ও জেনারেল অ্যাপ্রোচে এই অঙ্কগুলো হয়ে যাবে, ঠিক আছে? তো আমি ধরে নিচ্ছি তিনটে আমাকে তাহলে অরেঞ্জ তুলতে হচ্ছে। আমি ধরে নিচ্ছি ফার্স্ট ইভেন্ট হচ্ছে ফার্স্ট অরেঞ্জ ইজ গুড, সেকেন্ড ইভেন্ট হচ্ছে সেকেন্ড অরেঞ্জ ইজ গুড, থার্ড ইভেন্ট হচ্ছে থার্ড অরেঞ্জ ইজ গুড, ঠিক আছে? আমাকে গিভেন দিয়েছে কি 12টা অরেঞ্জ গুড আর 3টে অরেঞ্জ ব্যাড, টোটাল অরেঞ্জ কত? 15টা অরেঞ্জ। তাহলে দেখ, ফার্স্ট উইদাউট রিপ্লেসমেন্ট, কিন্তু ফার্স্ট অরেঞ্জটা তুলে নেবো, তার মানে একটা অরেঞ্জ আমার চলে গেল, তাহলে প্রবাবিলিটি অফ এ কি হবে? আমি 12টা অরেঞ্জের মধ্যে 12টা গুড অরেঞ্জের মধ্যে একটা অরেঞ্জ গুড অরেঞ্জ তুলছি, কত উপায়ে? 12C1 উপায়ে, এটা হচ্ছে আমার ফেভারেবল কেস। আমার টোটাল অরেঞ্জ কত? টোটাল অরেঞ্জ 15টা, 15টার মধ্যে কত একটা অরেঞ্জ তুলছি, মানে 15C1, মানে 12/15, এটা গেল 4/5, এটা গেল প্রবাবিলিটি অফ এ। প্রবাবিলিটি অফ বি কি হবে? দেখ, 12টা আগে ছিল, প্রবাবিলিটি অফ এতে 12টা অরেঞ্জ ছিল, কারণ যখন প্রবাবিলিটি অফ বিতে চলে আসবো তখন আমার কাছে কটা অরেঞ্জ থাকবে? আর একটা অরেঞ্জ তো আমি তুলে নিয়েছি উইদাউট রিপ্লেসমেন্ট বলেছে, কারণ ওই অরেঞ্জটাকে আমি রাখতে পারবো না, তাহলে আমার এখন কত
কটাই অরেঞ্জ আছে বক্সে? 11টা অরেঞ্জ আছে। 11টা অরেঞ্জের মধ্যে একটা গুড করার উপায় 11c1। আগে ছিল 15টা অরেঞ্জ, বাট এখন তুলে নেওয়ার পর কটা অরেঞ্জ আছে? টোটাল অরেঞ্জ 14টা আছে। তো 14টার কত উপায় চুজ করতে পারবো? 14c1। তাই 11/14 প্রোবাবিলিটি অফ বি। প্রোবাবিলিটি অফ সি কি হবে? দুটো অরেঞ্জ গুড, দুটো অরেঞ্জ তুলে নিয়েছি, তাহলে এখন কটা গুড অরেঞ্জ পড়েছে? 10টা। 10টার মধ্যে একটা কত উপায় চুজ করতে পারবো? 10c1। আর এখন টোটাল অরেঞ্জ কটা আছে? দুটো তো আগেই তুলে নিয়েছি, 13টা। 15টার মধ্যে 13টা পড়ে আছে, 13c1 হয়। তাহলে প্রোবাবিলিটি অফ এ বি সি তিনটাই পেয়ে গেলাম। এবার আমি চাই যে তিনটাই গুড হবে, মানে তিনটাই গুড হবে এর প্রোবাবিলিটি কত, তার জন্য ইন্টারসেকশন। কারণ আমরা জানি এন্ড থাকলে কি হয়? ইন্টারসেকশন। তাই প্রোবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, মানে প্রোবাবিলিটি দ্যাট বক্স ইজ অ্যাপ্রুভ ফর সেল, মানে তিনটে অরেঞ্জ ইজ গুড। সেক্ষেত্রে কি হয়? এই তিনটা তো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, কেউ কারোর উপর ডিপেন্ড করছে না। তো প্রোবাবিলিটি অফ এ ইন্টু প্রোবাবিলিটি অফ বি ইন্টু প্রোবাবিলিটি অফ সি, 4×5 11×14 10×13 গুণ করে দে 44.91। সেম রেজাল্ট, সেম অঙ্কর অ্যাপ্রোচ, তোর উপর ডিপেন্ড করবে তুই কিভাবে করবি। একটা অঙ্ক ডিফারেন্ট প্রসেসে সলভ করা যায়। তাহলে বোঝা গেল এই দুটো অঙ্ক? ওকে ফাইন, কস্তুরি বুঝতে পারলি? ওকে, এবার আমি যেটা পড়বো সেটা এই জিনিসগুলো। আমি আবার বলছি, আগেও বলেছি, যখন থেকে আমি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট এই সরি কন্ডিশনাল প্রবাবিলিটি স্টার্ট করেছি, সেই জিনিসগুলো আবার বিটেকে রিপিট হবে, ঠিক আছে, কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে। তাই খুব ভালো করে দেখ, এই জিনিসগুলো আজ অব্দি ইয়েতে আসেনি, কিন্তু জিলেটে আজ অব্দি জিলেটে আসেনি। তো তবু করে রাখ, যা হবে দেখা যাবে। সেটা যেহেতু করাচ্ছি, তোরা বলেছিলিস প্রবাবিলিটি ছোট থেকে বুঝতে পারিস নি 11-12, সেই জন্য আরো ভালো করে করাচ্ছি, যাতে পরবর্তীকালে যেহেতু প্রবাবিলিটি থাকবে, তোর যারা ইলেকট্রিক্যাল নিয়ে পড়ছিস তাদেরও থাকবে, সিভিল নিয়ে পড়ছিস তাদেরও থাকবে, মেকানিক্যাল নিয়ে তাদেরও থাকবে। তার জন্য এখন শিখে রাখ, পরবর্তীকালে আর বিটেকে আলাদা করে শিখতে হবে না, ঠিক আছে। তো যেটা করব সেটা হচ্ছে কনসেপ্ট অফ র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো র্যান্ডম ভেরিয়েবল প্রথমে জিনিসটা কি দেখবো, তারপর দেখবো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন জিনিসটা কি, ঠিক আছে। এবং এইগুলোর ওপর অঙ্ক নেক্সট দিন করাবো। র্যান্ডম ভেরিয়েবল, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, মিন, ভেরিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই জিনিসগুলো করবো। এবং এগুলোর উপর এক দুটো অঙ্ক দেখিয়ে দেবো, যেখানে তোদের জিনিসটা বুঝতে সুবিধা হবে, এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হয়, এইটা দেখাবো। তারপরের দিন থেকে এগুলোর ওপর অঙ্ক করাবো। তারপরে ইয়ে যেটা বলেছিল আর কি প্রীতম, যেগুলো বিটেক লেভেলে তোদের আছে, তারপরের দিন বাইনোমিয়াল ট্রায়ালস আর বার্নৌলিস ট্রায়ালসটা দেখাবো, আর তারপরের দিন বেস থিওরেম আর কিছু অঙ্ক দেখাবো। তাহলে তোদের ইয়েটা প্রবাবিলিটিটা অ্যাডভান্স লেভেলে শেষ হয়ে যাবে, ঠিক আছে। এবার যেটা শিখবো কনসেপ্ট অফ র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, র্যান্ডম ভেরিয়েবল কাকে বলবো সেটা প্রথমে জানতে হবে। কি বলেছে দেখ, র্যান্ডম ভেরিয়েবল ইজ এ রিয়াল ভ্যালুড ফাংশন, মানে যে ভ্যালুটা হবে রিয়াল, রিয়াল ভ্যালু, ঠিক আছে। হুজ ডোমেন ইজ স্যাম্পল স্পেস, হুজ ডোমেন ইজ স্যাম্পল স্পেস, মানে যার, মানে ডোমেন বলতে জায়গা বোঝায় এক কথায়, মানে যার পরিসীমাটা স্যাম্পল স্পেসের মধ্যে আবদ্ধ। ইফ দ্যাট ইজ, ইফ এক্স ইজ র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড এস ইজ স্যাম্পল স্পেস, যদি এক্স এমন একটা র্যান্ডম ভেরিয়েবল হয় যার এস হচ্ছে স্যাম্পল স্পেস, দেন আমি বলতে পারি এক্স সাজ দ্যাট এস টু আর। এটার মানে কি? এক্স ইজ এ ফাংশন ফ্রম এস টু আর, এক্স ইজ এ ফাংশন ফ্রম এস টু আর, এক্স ব্র্যাকেটের মধ্যে এক্স আই ইজ ইকুয়াল টু ওমেগা আই, হোয়ার এক্স, মানে এক্সটা তো আমার কি বললাম, এক্সটা আমার র্যান্ডম ভেরিয়েবলটা, এক্স আইটা র্যান্ডম ভেরিয়েবলটা, এই এক্স এর ভ্যালুটা এস এর মধ্যেই থাকবে, মানে স্যাম্পল সেটের মধ্যে থাকবে। এক্স আই ইজ দ্য সাবসেট, এক্স আই বিলংস টু এস, হোয়ার ওমেগা আই বিলংস টু আর, ঠিক আছে। আর বলতে এনি রিয়াল ভ্যালু, ঠিক আছে। তো এই জিনিসটাকে, এটা হচ্ছে বাই ডেফিনেশন। তো যদি বুঝতে অসুবিধা হচ্ছে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যেটা তাদের বুঝতে অনেক সুবিধা করবে। তো বলে রাখবি র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে একটা রিয়াল ভ্যালু। তো ধর একটা এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি, ধর আমি একটা তিনটে কয়েন টস করলাম, ঠিক আছে, তিনটে কয়েন টস করলে স্যাম্পল স্পেস কটা আছে? 2 এর কিউব, মানে 8টা। কি কি আসতে পারে? অনেকবার দেখেছি ফার্স্ট দিন থেকে এটা পড়ছি, হেড হেড হেড, হেড টেল হেড, হেড 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 হেড, হেড হেড টেল, হেড টেল হেড, হেড টেল টেল, টেল হেড হেড, টেল হেড টেল, টেল টেল হেড, টেল টেল টেল, এই 8টা আসবে, এর বাইরে কিছু আসবে না। এবার বলে দিচ্ছে ধর এক্স ইজ নাম্বার অফ হেডস ইন এনি ট্রায়াল দ্যাট ইজ স্যাম্পল এলিমেন্ট, মানে এক্স হচ্ছে আমার এখানে। এবার দেখ ট্রায়াল বলতে কি বোঝায়, এই যে স্যাম্পল পয়েন্ট, এটা একটা 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 স্যাম্পল পয়েন্ট, এই যে 8টা স্যাম্পল পয়েন্ট, এগুলোকে ট্রায়াল বলা হয়, ঠিক আছে। এই স্যাম্পল পয়েন্ট গুলোকে বা স্যাম্পল এলিমেন্ট গুলোকে ট্রায়াল বলে। এখানে যে এই এক্সটা লিখেছি না, ডিফাইন এক্স ইকুয়াল টু নাম্বার অফ হেডস, এখানে এই এক্সটাই হচ্ছে আমার র্যান্ডম ভেরিয়েবল, ঠিক আছে। এখানে যে এক্সটা, মানে নাম্বার অফ হেডস ইন এনি ট্রায়াল, এটাই হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। মানে আমাকে কি চুজ করতে হবে, যে এক্স এমন একটা র্যান্ডম ভেরিয়েবল যার মধ্যে
কোন ইভেন্টটা ঘটছে না, হেড থাকবে, হেড থাকবে। তো তোকে ইভেন্ট খুঁজতে হবে যে এই এনি ট্রায়াল মানে এই স্যাম্পল পয়েন্ট গুলোর মধ্যে কটা হেড আছে এগুলো তোকে খুঁজতে হবে। তাহলে দেখ ফার্স্ট স্যাম্পল পয়েন্ট কি আছে মানে ফার্স্ট ট্রায়াল কি আছে, হেড হেড হেড, এটার মধ্যে কটা ই আছে, হেড আছে তিনটে, তাই লিখেছি দেখ এক্স এইচ 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 ইকুয়াল টু থ্রি। তাহলে থ্রি ওটা দেখ একটা রিয়াল ভ্যালু, থ্রি একটা রিয়াল ভ্যালু আছে, সেই জন্য বলেছে যে র্যান্ডম ভেরিয়েবল ইজ এ রিয়াল ভ্যালুড ফাংশন। তাহলে এক্স অফ এইচ 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 ইজ ইকুয়াল টু থ্রি, থ্রিটা কি রিয়াল ভ্যালু, ঠিক আছে। এবার সিমিলারলি যদি বার করিস এক্স এইচ এইচ টি কটা হবে, কটা হেড আছে, দুটো হেড আছে, তাই টু লিখেছি। এক্স এইচ টি এইচ যদি বার করতে যাস কটা হেড আছে, দুটো হেড আছে, তাই দুই লিখেছি। এক্স টি এইচ এইচ যদি বার করতে যাস কটা হেড আছে, দুটো হেড আছে, দুটো দুই লিখেছি। এবার এগুলো হলো দুটো, এগুলো হলো এই সমস্ত ট্রায়াল গুলোর ইয়ে দেখ, র্যান্ডম ভেরিয়েবল ফাংশনটার ভ্যালু দেখ দুই, ঠিক আছে। এরপর আমি দেখ কোথায় কোথায় এক আছে, দেখ টি এইচ টি এইচ টিতে একটা আছে, এইচ টি টিতে একটা আছে, তারপর হচ্ছে টি টি এইচ একটা আছে। তাহলে এই তিনটেতে আমার কি, এই তিনটেতে র্যান্ডম ভ্যালু, র্যান্ডম ভ্যালুটার র্যান্ডম ভ্যালুটার ভ্যালু কত, মানে র্যান্ডম ফাংশনটার ভ্যালু কত, বা র্যান্ডম ভ্যালুটা ভেরিয়েবলটার ভ্যালু কত, র্যান্ডম ভেরিয়েবলটার ভ্যালু হচ্ছে ওয়ান, ঠিক আছে। আর ফাইনালি কোথায় হেড নেই এক্স টি টিতে, তাহলে এর ভ্যালু হচ্ছে জিরো। এখানে যে এক্স, এক্স এর ভ্যালু কত থেকে কতর মধ্যে লাই করলো, তাহলে জিরো এক দুই তিন, এটা হচ্ছে এক্স এর রেঞ্জ, ম্যাক্সিমাম কত তিন অবধি গেল, ঠিক আছে। এই যে জিরো এক দুই তিন এই যে ভ্যালু গুলো, এটাই হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলটার ভ্যালু, যেটাকে আমি আগেই বলেছিলাম যে রিয়াল ভ্যালুর মধ্যে লাই করবে, ঠিক আছে। তো সেটাই হলো ব্যাপার, এই জিনিসটা হলো র্যান্ডম ভ্যালু, র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু, এই জিনিসটাকেই বলা হয় রেঞ্জ। তাহলে র্যান্ডম ভেরিয়েবল জিনিসটা কি বোঝা গেল তপভূত, কস্তুরী আর প্রীতম, বোঝা গেল, বুঝতে পেরেছিস? ওকে ফাইন। এবার হচ্ছে সেম ভাবে যদি আমি অন্য একটা ইভেন্টের ক্ষেত্রে ভাবতাম র্যান্ডম ভেরিয়েবল কি করে বার করব, তো সেটার ক্ষেত্রে দেখ ইন ওয়ান ব্যাগ টু হোয়াইট বলস এন্ড ওয়ান রেড বলস আর দেয়ার, একটা ব্যাগ আছে যার মধ্যে দুটো হোয়াইট বল আর একটা রেড বল আছে। এবার সেখান থেকে আমি দুটো বল চুজ করছি, একটা করে একটা, ওয়ান বাই ওয়ান উইথ রিপ্লেসমেন্ট, উইথ রিপ্লেসমেন্ট মানে যে বলটা চুজ করছি সেই বলটাকে আবার ভেতরে ভরে দিচ্ছি, ঠিক আছে। মানে সেই বলটা আমার কাছে রেখে দিচ্ছি, তার আবার ব্যাগের মধ্যে ভরে দিচ্ছি, তাই টু বলস আর টেকেন ওয়ান বাই ওয়ান উইথ রিপ্লেসমেন্ট। তাহলে আমাকে ধরে নিলাম এক্স এমন একটা র্যান্ডম ভেরিয়েবল, নাম্বার অফ রেড বলস, কটা নাম্বার অফ রেড বলস থাকবে। তাহলে আমার কাছে হোয়াইট বল দুটো আছে, তাই হোয়াইট বলকে ডাব্লু ওয়ান ডাব্লু টু দিয়ে রিপ্রেজেন্ট করলাম, রেড বল একটা আছে সেই বলটাকে আর ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করলাম। আমি দুটো বল তুলব, দুটো বল মিলিয়ে আমার একটা সেট তৈরি হবে, মানে একটা স্যাম্পল পয়েন্ট তৈরি হবে। তাহলে আমি প্রথমে একটা বল চুজ করলাম, সেটাও ডাব্লু ওয়ান বেরোলো, আবার তো সেই বলটাকে থলের মধ্যে ভরে দিচ্ছি, নিয়ে আবার যখন বলটা চুজ করতে গেলাম সেকেন্ড টাইম আবার ডাব্লু ওয়ান বেরোলো, ঠিক আছে। তাহলে প্রথম সেট স্যাম্পল পয়েন্ট ডাব্লু ওয়ান ডাব্লু ওয়ান হতে পারে। তারপর আমি সেকেন্ড টাইমে আবার থলের মধ্যে হাত বললাম, ডাব্লু ওয়ান প্রথমে বেরোলো, এবার আবার এবার বেরোলো ডাব্লু টুটা, তাহলে ডাব্লু টু এটা একটা স্যাম্পল পয়েন্ট। এবার আমি থলের মধ্যে হাত বললাম, ডাব্লু টু বেরোলো, তারপরে ডাব্লু ওয়ান বেরোলো, এটা একটা স্যাম্পল পয়েন্ট। এবার ডাব্লু টু প্রথমে বেরোলো, আবার ডাব্লু টু বেরোলো, কারণ ডাব্লু টুটা যখনই বার করছি আবার কিন্তু থলের মধ্যে ভরে দিচ্ছি, উইথ রিপ্লেসমেন্ট বলা আছে, তাহলে ডাব্লু টু হলো আর একটা স্যাম্পল পয়েন্ট। এবার আমি হাফ বললাম থলের মধ্যে, ডাব্লু ওয়ান বেরোলো, সেকেন্ড বারে আর ওয়ান বেরোলো, সেকেন্ড টাইম আবার ডাব্লু টু বেরোলো, আর ওয়ান বেরোলো, এবার আর ওয়ান প্রথমে বেরোলো, ডাব্লু ওয়ান পরে বেরোলো, এবার আর ওয়ান প্রথমে বেরোলো, ডাব্লু টু বেরোলো, এবার আর ওয়ান প্রথমে বেরোলো, সেকেন্ডেও আর ওয়ান বেরোলো। তাহলে টোটাল কটা আমি স্যাম্পল পয়েন্ট পেলাম, নটা, এর বাইরে দেখ আর কোন স্যাম্পল পয়েন্ট তুই পাবি না। তাহলে টোটাল স্যাম্পল পয়েন্ট কটা পেলাম, নটা। তার মধ্যে আমি কি বলতে বলেছে যে নাম্বার অফ রেড বলস, এক্স হচ্ছে এমন একটা ভেরিয়েবল, এই সরি নাম্বার অফ রেড বলস, এটা বলছে হচ্ছে নো নো রেড বলস, সরি এটা হচ্ছে নো রেড বলস, এক্স এমন একটা র্যান্ডম ভেরিয়েবল যেখানে কোনো রেড বল থাকবে না। কোনো রেড বল থাকবে না কোথায় কোথায় দেখ, এক্স ডাব্লু ওয়ান ডাব্লু ওয়ানে কোনো রেড বল নেই, ডাব্লু ওয়ান ডাব্লু টু তেও রেড বল নেই, ডাব্লু টু ডাব্লু ওয়ানেও রেড বল নেই, ডাব্লু টু ডাব্লু টু তেও রেড বল নেই। তাহলে এক্স ডাব্লু ওয়ান ডাব্লু ওয়ান, এক্স ডাব্লু ওয়ান ডাব্লু টু, এক্স ডাব্লু টু ডাব্লু ওয়ান আর এক্স ডাব্লু টু ডাব্লু টু, এগুলো হচ্ছে জিরো, কারণ কোনো রেড বল নেই। রেড বল কোথায় আছে দেখ, ডাব্লু ওয়ান আর ওয়ান, ডাব্লু টু আর ওয়ান, আর ওয়ান ডাব্লু ওয়ান, আর টু ডাব্লু টু, আর ওয়ান ডাব্লু টু, এগুলোর মধ্যে একটা করে রেড বল আছে। তাই দেখ এক্স ডাব্লু ওয়ান আর ওয়ান, এক্স ডাব্লু টু আর টু, এক্স আর ওয়ান ডাব্লু ওয়ান আর এক্স আর ওয়ান ডাব্লু টু, একটা রেড বল আছে, তাই আর ওয়ান। কোথায় রেড বল দুটো আছে দেখ এখানে, আর ওয়ান আর ওয়ান, তাই এক্স আর ওয়ান আর ওয়ান সমান দুই। তাহলে এটা গেল জাস্ট বোঝানোর জন্য, বোঝা গেল এতটা অবধি কি করে র্যান্ডম ভেরিয়েবল। দুই কেন ধরবে না, ধর একটাই তোর কাছে রেড বল আছে, ঠিক আছে, তুই একবার প্রথমে থলে থেকে বার করলি একটা রড বল বেরোলো, ঠিক আছে, তাহলে আর ওয়ান লিখলি, এবার ওই রেড বলটাকে আবার থলেতে ভরে দিচ্ছিস তো, উইথ রিপ্লেসমেন্ট বলা আছে তো, তাহলে আবার তো একবার রেড বল বেরোচ্ছে।
এখানে কটা রেড বল আছে এক্স আর ওয়ান আর ওয়ানে? কি বলেছেন? নাম্বার অফ রেড বলস, রেড বল নো রেড বলস, কটা রেড বল থাক, নো রেড বলস মানে রেড বল থাকবে না এর সম্ভাবনা কত? আমি এখানে প্রত্যেকটাই বার করে দিয়েছি, তোর ক্ষেত্রে এটা হবে এক্স ডাব্লু ওয়ান ডাব্লু ওয়ানটা আমার ক্ষেত্রে বার করা, কিন্তু আমি সমস্ত স্যাম্পল পয়েন্টেরই বার করে দেখিয়ে দিলাম র্যান্ডম ভেরিয়েবল কিবোর্ড কোনটার জন্য কত হবে, বুঝতে পারলি? মানে আমি সমস্ত ইভেন্টের এখানে আমার আমার এখানে নো রেড বলস মানে আমার এখানে ইয়েটা শেষ হয়ে যায়, নো রেড বলস এই ভেরিয়েবল গুলোর জন্য এক্স ডাব্লু ওয়ান ডাব্লু ওয়ান। হ্যাঁ সেই সাতটা বলে অ্যান্সার শেষ, বাট আমি বাদ বাকিগুলো দেখিয়ে দিচ্ছি যে কোনটার ক্ষেত্রে কত ভ্যালু র্যান্ডম ভেরিয়েবলটার, বুঝতে পারলি? বোঝা গেল? এবার আমি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে চলে আসছি। দেখ আমি ফার্স্ট এক্সাম্পলটা নিয়ে ভাব, ফার্স্ট এক্সাম্পলে আমার যে প্রবাবিলিটি অফ এক্স এইচ এইচ ছিল এটা কতবার বেরিয়েছিল? একবার বেরিয়েছিল। তাহলে প্রবাবিলিটি অফ এক্স এইচ এইচ মানে ভেবে নে এইভাবে ভাব যে আমি এক্স এর রেঞ্জ কত ছিল? জিরো এক দুই তিন, এটা রেঞ্জ ছিল। জিরোকে আমি ভাবলাম এক্স ওয়ান, এ ওয়ানকে ভাবলাম এক্স টু, দুইকে ভাবলাম এক্স থ্রি, আর তিনকে ভাবলাম এক্স ফোর। এবার আমি বার করতে চাইছি প্রবাবিলিটি অফ নো হেড, মানে এক্সটা তো আমার ইভেন্টটা ছিল যে নাম্বার অফ হেডস ইন এনি ট্রায়াল, আমি বার করতে চাইছি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু জিরো মানে প্রবাবিলিটি অফ নো হেড। তাহলে নো হেড কোথায় ছিল? একটা ইভেন্টে নো হেড ছিল, মানে একটা, আর আমার টোটাল ইভেন্ট স্যাম্পল পয়েন্ট কত? আটটা। তাহলে প্রবাবিলিটি অফ নো হেড একের আট। বোঝা গেল প্রবাবিলিটি অফ নো হেড কেন একের আট হলো? আমার এমন একটা স্যাম্পল পয়েন্টের মধ্যে একটাই ট্রায়াল আছে বা একটাই স্যাম্পল এলিমেন্ট আছে যার মধ্যে কোনো হেড নাই, আমার টোটাল স্যাম্পল পয়েন্ট আটটা, তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু জিরো একের আট হবে? হ্যাঁ না না বল, হবে কস্তুরী তবব্রত প্রীতম? একটাও হেড নেই এরকম স্যাম্পল পয়েন্ট কটা আমাকে কি বলছি এখন? প্রথম থেকে কি বলছি এখানে, আমাকে নাম্বার অফ স্যাম্পল পয়েন্ট চুজ করতে হবে। প্রবাবিলিটি যখন করি তখন আমরা কি চুজ করি? এক্স ইকুয়াল টু জিরো বলতে এক্স ইকুয়াল টু জিরো মানে এক্স যে ইভেন্টটা আছে র্যান্ডম ভেরিয়েবলটা আছে সেটা ইকুয়াল টু জিরো বোঝায়। এক্স কি? নাম্বার অফ হেডস ইন এনি ট্রায়াল, মানে নাম্বার অফ হেডস ইন এনি ট্রায়াল ইকুয়াল টু জিরো, এরকম কটা ট্রায়াল আছে এটা বোঝাচ্ছে। এটা কটা ট্রায়াল আছে? তাই এখানে এক প্রবাবিলিটি যখন করি তখন প্রবাবিলিটির সাথে এটা গুলি ফেলবি না, কিন্তু র্যান্ডম ভেরিয়েবল গুনে গুনে বার করে। আর প্রবাবিলিটি কি করে বার করে? নাম্বার অফ ফেভারেবল কেস বাই টোটাল স্যাম্পল স্পেস। নাম্বার অফ ফেভারেবল কেস কত? একটা, টোটাল স্যাম্পল স্পেস কত? স্যাম্পল পয়েন্ট কত? আটটা, তাই একের আট। বোঝা গেল এই জায়গাটা? তব বাকিদের বোঝা গেছে? তব্বত আর প্রীতম বোঝা গেছে রে? ওকে, এবার দেখ আমি বার করতে চাইছি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু ওয়ান। এক্স ইকুয়াল টু ওয়ান বলতে নাম্বার অফ হেড ইন এনি ট্রায়াল ইকুয়াল টু ওয়ান। কোথায় কোথায় একটা হেড আছে? দেখ এই তিনটে ইভেন্টে হেড টেল টেলে একটা টেল একটা হেড আছে, টেল হেড হেডে একটা হেড আছে, টেল টেল হেড টেল টেল হেডে একটা হেড আছে। তাহলে এইরকম ইভেন্ট কটা? তিনটে। প্রবাবিলিটি অফ ওয়ান হেড অকার তিনটে, আর আমার টোটাল স্যাম্পল স্পেস আটটা, তাই তিনের আট। তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু ওয়ান বোঝা গেল কস্তুরী তবব্রত প্রীতম? ওকে, এরপরে আমি বার করতে চাই প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু টু, মানে হেড দুটো থাকবে। দুটো হেড কোথায় কোথায় আছে? কটা ইভেন্টে? একটা ইভেন্ট, দুটো ইভেন্ট, তিনটে ইভেন্ট। তিনটে ইভেন্টে দেখ দুটো করে হেড আছে, তাহলে এরকম কেস কটা? তিনটে আমার টোটাল ফেভারেবল কেস, আর টোটাল স্যাম্পল পয়েন্ট আটটা, তাই তিনের আটটা। আর ফাইনালি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু থ্রি, মানে তিনটে হেড থাকবে এমন কটা স্যাম্পল পয়েন্ট আছে বা কটা ট্রায়াল আছে, তা সেটা আছে একটাই হেডেড হেড, তো একের আট। তাহলে বোঝা গেল এই যে জিনিসগুলো বার করলাম এক্স এর ভ্যালু কত থেকে কতর মধ্যে লাই করছিল? জিরো এক দুই তিন, যেখানে এক্স হচ্ছে এমন র্যান্ডম ভেরিয়েবল। কোন র্যান্ডম ভেরিয়েবল? না, নাম্বার অফ হেড ইন এনি ট্রায়াল। এক্স হচ্ছে সেই র্যান্ডম ভেরিয়েবল, তার রেঞ্জটা কত থেকে কতর মধ্যে হচ্ছে? জিরো এক দুই তিন। আর তার প্রবাবিলিটি ভ্যালু গুলো কত পাচ্ছি? জিরোর জন্য পেলাম একের আট, এখানে লিখে দিবি একের আট, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু জিরো মানে একের আট, এখানে পেয়েছি, এখানে পেয়েছি তিনের আট, এখানে পেয়েছি তিনের আট, এখানে তিনের আট, একের আট। এই যে ছকটা পেলাম এক্স আর প্রবাবিলিটি অফ এক্স এর, এই ছকটাকেই বলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। বোঝা গেল এই ছকটাকেই বলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। বোঝা গেল এই যে ছকটা করলাম এক্স এর সাথে প্রবাবিলিটি অফ এক্স এর, মানে র্যান্ডম ভেরিয়েবলের নাম্বারের সাথে র্যান্ডম ভেরিয়েবলের প্রবাবিলিটি, এইটাকে বলে, এই ছকটাকে বলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। বোঝা গেল তপব্রত প্রীতম কস্তুরি? ওকে, দুটো প্রপার্টিস মনে রাখবি। দেখ তুই এখানে যদি ভালো করে লক্ষ্য করিস এই যে প্রবাবিলিটি গুলো বেরোলো,
একের আট, তিনের আট, তিনের আট, একের আট, এই টোটাল প্রবাবিলিটি করে যোগ করে দেয়। একের আট, তিনের আট, তিনের আট, একের আট, যোগ করলে দেখ ওয়ান আসবে। তিন তিন ছয় আর একে সাত আর একে আট, আট বাই আট মানে ওয়ান, মানে প্রবাবিলিটি অফ এক্স আই সাম হবে এখানে একটা চিহ্নটা, সাম অফ প্রবাবিলিটি অফ এক্স আই ইজ ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, এই প্রবাবিলিটিটা পেলি? হ্যাঁ না না, পেলি পেলি কি পেলি না বল, সমস্ত যে প্রবাবিলিটি গুলো পেলি। এক্স আই বলতে কি, এক্স ওয়ান প্রথমটা ক্ষেত্রে এক্স ইকুয়াল টু জিরো, তারপরটা ক্ষেত্রে এক্স ইকুয়াল টু ওয়ান, এক্স মানে এক্স আই বলতে এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর। ফার্স্ট একটা প্রবাবিলিটি অফ এক্স আই, তারপর এই প্রবাবিলিটি এক্স ওয়ান, তারপরটা এক্স টু, তারপরটা এক্স থ্রি, তারপরটা এক্স ফোর। ধরেই নিয়েছিলাম জিরোর জন্য এক্স ওয়ান, ওয়ানের জন্য এক্স টু, দুইয়ের জন্য এক্স থ্রি, আর তিনের জন্য এক্স ফোর। এই সমস্ত প্রবাবিলিটি গুলোকে যোগ কর দেখ এক পাবি। তাহলে এটা গেল ফার্স্ট প্রপার্টি, বোঝা গেল? তব্বত কস্তুরী প্রীতম। আর একটা দেখ, এই যে প্রবাবিলিটি গুলো ভ্যালু গুলো বেড়ে গেলো সব কিন্তু জিরোর থেকে বড়। এই যে প্রবাবিলিটি অফ এক্স ওয়ানের যদি ভ্যালু দেখিস জিরোর থেকে বড় একের আট, প্রবাবিলিটি অফ এক্স ওয়ানের যদি ভ্যালু দেখ দুইয়ের যদি ভ্যালু দেখিস তিনের আট, এটাও তিনের আট, এটা একের আট, মানে জিরোর থেকে বড়। প্রবাবিলিটি অফ এক্স আই গ্রেটার দেন জিরো। তো এইটা গেল আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এর সমস্ত দুটো প্রপার্টিস, যেটা ইম্পর্টেন্ট পরীক্ষায় দিতে পারে, পরীক্ষায় দিতে পারে, ইট মে কাম ইন দ্য এক্সাম। ওকে ফাইন, বোঝা গেছে? আপ টু দিস ক্লিয়ার কস্তুরি? ক্লিয়ার তবত? ক্লিয়ার? এবার হচ্ছে আমরা মিন ভেরিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ র্যান্ডম ভেরিয়েবল কি করে বার করব, এবার একটা ছোট্ট মতো এক্সাম্পল যেটা নিয়ে করছি সেই এক্সাম্পলটাই দেখবো, যে মিন ভেরিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি করে বার করে কোন একটা র্যান্ডম ভেরিয়েবল। তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ছক বলেছি কি রকম হয়, একদিকে থাকে এক্স আর একদিকে থাকে প্রবাবিলিটিটা। আমি ধরে নিলাম এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স এন অবধি কোনো ভ্যালু আছে এক্স এর, মানে র্যান্ডম ভেরিয়েবলটার, আর তার প্রবাবিলিটি এক্স ওয়ানের প্রবাবিলিটি পি ওয়ান, এক্স টু এর প্রবাবিলিটি পি টু, এক্স থ্রি প্রবাবিলিটি পি থ্রি, এক্স পি এক্স এন এর ভ্যালু ওটা হচ্ছে পি এন। প্রবাবিলিটি অফ আই এখনই পড়লাম যে সাম অফ প্রবাবিলিটি অফ আই ইজ ইকুয়াল টু কত, ওয়ান হয়। আর পি আই মানে প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা ইভেন্ট মানে প্রত্যেকটা র্যান্ডম ভেরিয়েবলের প্রবাবিলিটি কত হয়, গ্রেটার দেন জিরো, এটা পড়লাম। ফর অল আই ইজ ইকুয়াল টু ওয়ান টু টু আপ টু এন, মানে আই এর ভ্যালু এক থেকে এন অবধি যা খুশি হতে পারে, ওয়ান থেকে একদম এন অবধি। ঠিক আছে, এবার মিনের ভ্যালুটা কি, মিনকে আমরা জেনারেলি মিউ দিয়ে রিপ্রেজেন্ট করি, মিউ, এই দেখ মিউ। ঠিক আছে, তব তো মিউ পড়েছিস, দেখ ফ্লুইড মেকানিক্স এর ডাইনামিক ভিসকোসিটি, সেই মিউ। ঠিক আছে, সেই মিউকে দিয়ে রিপ্রেজেন্ট করে কাকে, মিনকে। তো মিনের ফর্মুলা কি হয়, মিনের ফর্মুলা বলতে মিন অফ এক্স মানে র্যান্ডম ভেরিয়েবলের মিন হয়। ঠিক আছে, আমরা যে ভ্যারিয়েন্স বার র্যান্ডম মিন মিডিয়ান আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করছি, এগুলো সব র্যান্ডম ভেরিয়েবল মানে এক্স স্টার বার করছি। তাই মিন অফ এক্স এর ফর্মুলা কি বলেছে, সাম অফ আই ইজ ইকুয়াল টু ওয়ান টু এন, মানে যতগুলো তোকে র্যান্ডম ভেরিয়েবল বলে দিয়েছে এক্স থেকে একদম এক্স ওয়ান থেকে এক্স এন অবধি, কি হয় না, এক্স আই ইন্টু পি আই, মানে তোকে যে র্যান্ডম ভেরিয়েবলটার ভ্যালু বলে দিয়েছে তাকে তার প্রবাবিলিটি দিয়ে গুণ করলে তুই মিন পাবি। এটাকে যদি শর্ট, এটাকে যদি ভেঙে লিখিস তাহলে এই সামেশন চিহ্ন তুলে দিয়ে এক্স ওয়ান পি ওয়ান প্লাস এক্স টু পি টু আপ টু এক্স এন পি এন, এটা গেল মিনের ফর্মুলা। ঠিক আছে, এটা গেল মিনের ফর্মুলা। তো মিনের ফর্মুলা বোঝা গেল তবব্রত কস্তুরি প্রীতম? বোঝা গেল বাকিদের? না না না, এটা হচ্ছে, এটা প্রবাবিলিটির মিন, ওই মিনটার সাথে গুলাবি না, ওটা স্ট্যাটিস্টিক্স এর মিন, মিন মিডিয়ান মোড, ওটা স্ট্যাটিস্টিক্স এর মিন মিডিয়ান মোড, এটা হচ্ছে প্রবাবিলিটির মিন মিডিয়ান মোড। ঠিক আছে, মাথায় রাখবি, গোলাপি না কিন্তু। এবার হচ্ছে ভেরিয়েন্স, ভেরিয়েন্স অফ এক্স মানে এক্স বলতে এখানে র্যান্ডম ভেরিয়েবলটা, ভেরিয়েন্স কে সিগমা স্কোয়ার দিয়ে রিপ্রেজেন্ট করে, কি দিয়ে, সিগমা স্কোয়ার দিয়ে রিপ্রেজেন্ট করে। তো ভেরিয়েন্স এর ফর্মুলাটা কি হয়, ভেরিয়েন্স এর ফর্মুলা বলে যে সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু সাম অফ আই ইজ ইকুয়াল টু ওয়ান টু এন এক্স আই মাইনাস মিউ, তার হোল স্কোয়ার, মিউ বলতে এখানে মিনটা, ইন্টু পি আই, মানে এটাকে যদি ভেঙে লিখিস তাহলে কি হবে, এক্স ওয়ান মাইনাস মিউ তার হোল স্কোয়ার ইন্টু পি ওয়ান, এক্স ওয়ান এক্স টু মাইনাস মিউ তার হোল স্কোয়ার ইন্টু পি টু প্লাস আপ টু একদম এন অবধি, এক্স এন মাইনাস মিউ তার হোল স্কোয়ার ইন্টু পি এন, এটা গেল কিসের ফর্মুলা, সিগমার ফর্মুলা। এবার আমি এই ফর্মুলাটাকে ভাঙতে চাইছি, মানে এটাকে আরেকভাবে লিখতে চাইছি, মানে এক্স আই মাইনাস মিউ তার হোল স্কোয়ার এটাকে ভাঙতে চাইছি। ভেঙে দেখ নিচে লিখেছি কি করে, দেখ সিগমা স্কোয়ার যেমন আছে লেফট হ্যান্ড সাইডে রেখে দিলাম, সামেশন অফ আই ইজ ইকুয়াল টু ওয়ান টু এন যেমন আছে রেখে দিলাম, এটা কার ফর্মুলায় ভাঙবো, এ মাইনাস বি তার হোল স্কোয়ারে ভাঙবো, মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মানে এক্স আই স্কোয়ার তাই এ স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু, এর ভ্যালু কত, এক্স আই, এক্স আই লিখেছি, বি এর ভ্যালু কত, মিউ, মিউ লিখেছি, প্লাস বি স্কোয়ার, বি বলতে কত, মিউ স্কোয়ার লিখে দিয়েছি, তা গোটাটা পি দিয়ে গুণ আছে, পি আই দিয়ে গুণ আছে। ঠিক আছে,
এবার পিআই কে একবার এক্স আই স্কোয়ার দিয়ে গুণ করে সামেশন চিহ্ন নিয়ে, পিআই কে একবার টু মাইনাস টু এক্স আই মিউ দিয়ে গুণ করে সামেশন চিহ্নটা নিয়ে, পিআই কে মিউ স্কোয়ার গুণ দিয়ে গুণ করে সামেশন চিহ্ন দিয়ে। তাহলে প্রথমে সামেশন চিহ্ন নিলাম, আই ইজ ইকুয়াল টু ওয়ান টু লিখলাম, এক্স আই স্কোয়ার কে পিআই দিয়ে গুণ করলে কি হয় এক্স আই স্কোয়ার ইন্টু পিআই লিখে দিলাম, মাইনাস টু মিউটা কনস্ট্যান্ট টার্ম বাইরে বার করে দিলাম মাইনাস টু আই মিউ, সামেশন চিহ্ন আই ইজ ইকুয়াল টু ওয়ান টু এন, এক্স আই কে পিআই দিয়ে গুণ করলাম এক্স আই পিআই লিখে দিলাম, প্লাস মিউ স্কোয়ারটা কনস্ট্যান্ট মিউ স্কোয়ারটা বাইরে রাখলাম প্লাস মিউ স্কোয়ার, সামেশন অফ আই ইজ ইকুয়াল টু ওয়ান টু এন ইন্টু পিআই, সামেশন ইজ ইকুয়াল টু আই ইন্টু ওয়ান টু এন পিআই। ঠিক আছে, আপ টু দিস ক্লিয়ার? এই লাইন অব দি ক্লিয়ার কি করলাম? এইবার ভালো করে দেখ, আমি কিছুক্ষণ আগেই পড়লাম যে সামেশন অফ আই ইজ ইকুয়াল টু ওয়ান টু এন পিআই ইজ ইকুয়াল টু কত হয়, এই সামটার ভ্যালু কত হয় ওয়ান, কিছুক্ষণ আগেই পড়লাম। দেখ এখানে অঙ্ক করে শুরুতেই লিখে দিয়েছিলাম সাম অফ পিআই ইজ ইকুয়াল টু ওয়ান, তাই তো? তাহলে সাম অফ আই ইজ ইকুয়াল টু ওয়ান টু এন পিআই ইজ ইকুয়াল টু কত, ওয়ান। আরো কিছুক্ষণ আগে পড়লাম যে সাম অফ আই ইজ ইকুয়াল টু ওয়ান টু এন এক্স আই পিআই ইজ ইকুয়াল টু কি, এক্স আই পিআই ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ, মানে এইটা মানেই হচ্ছে মিন, বটে তো? হ্যাঁ না না বল, এটা মানেই তো মিউ, সাম অফ আই ইজ ইকুয়াল টু ওয়ান টু এন এক্স আই পিআই ইজ ইকুয়াল টু মিউ। দেখ এখনই লিখেছিলাম সাম অফ ইজ ইকুয়াল টু আই অফ ওয়ান টু এন এক্স আই পিআই ইজ ইকুয়াল টু মিউ। ঠিক আছে, পরের লাইনে কি করলাম, সাম ইজ ইকুয়াল টু আই টু ওয়ান টু এন এক্স আই স্কোয়ার পিআই টা যেমন আছে রেখে দিলাম, মাইনাস টু মিউটা কনস্ট্যান্ট ছিল বাইরে যেমন আছে রাখলাম, এইটা মানে তো মিউ জানলাম তাই মিউ বসালাম, আর এটা মানে তো ওয়ান তাই কিছু বসালাম না, আগে মিউ স্কোয়ার ছিল মিউ স্কোয়ার রেখে দিলাম, মাইনাস টু মিউ স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার যোগ বিয়োগ করলে কত হয় মাইনাস মিউ স্কোয়ার, তাহলে এইখান থেকে কি পেলাম মাইনাস মিউ স্কোয়ার যেটা লিখে দিলাম এখানে, আর এই টোটাল টার্মটা থেকে গেল আই ইজ ইকুয়াল টু ওয়ান টু এন এক্স আই স্কোয়ার ইন্টু পিআই। ঠিক আছে, এইটা হচ্ছে আমার মোস্ট কি বলবো, অনেক সময় এই ফর্মুলাটা ইউজ করা হয় এই ফর্মেটে, তো সেটাকেই লিখে দিলাম সামেশনের আকারে। দেখ কি লিখলাম, সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু ওয়ান টু এন এক্স আই স্কোয়ার পিআই যেমন থাকলো থাকলো, আর মিউ বলতে কি বলেছি, মিউ বলতে এখনই পড়লাম, দেখ সামেশন অফ আই ইজ ইকুয়াল টু ওয়ান টু এন এক্স আই পিআই, কিন্তু তার একটা স্কোয়ার আছে তাই এই গোটাটা স্কোয়ারের মধ্যে চলে যাবে, তাই মিউ যেটা ফর্মুলা লিখলাম সামেশন ইজ ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু ওয়ান টু এন এক্স আই পিআই, কিন্তু তার মাথায় কি আছে স্কোয়ার, তাই এখানে স্কোয়ার চাপিয়ে দিলাম। এটা গেল আমাদের কি ফর্মুলা, এটা গেল আমাদের অনেক সময় এই ফর্মুলাটা লেখা থাকে। ঠিক আছে, তো আইদার এই ফর্মুলাটা ইউজ করতে পারিস অথবা ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করতে পারিস, তোর যেটা সুবিধা হবে সেটা করবি। এই জিনিসটাকে আরো একভাবে রিপ্রেজেন্ট করা হয়, সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু ই অফ এক্স স্কোয়ার, আর এই জিনিসটাই কি বলা হয় ই অফ এক্স তার হোল স্কোয়ার, মানে এটা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স, এইভাবেও রিপ্রেজেন্ট করা হয়। তাহলে সিগমা স্কোয়ারকে অনেকভাবে রিপ্রেজেন্ট করে, কখনো এইভাবে রিপ্রেজেন্ট করে, কখনো এইভাবে রিপ্রেজেন্ট করে, কখনো এইভাবে রিপ্রেজেন্ট করে, বা কখনো এইভাবে, যেভাবে খুশি তোরা রিপ্রেজেন্ট করবি। তো এটা গেল আমার স্ট্যান্ডার্ড ভেরিয়েন্স, এই সরি মিন হলো, তারপরে কি ছিল স্ট্যান্ড ভেরিয়েন্স, ভেরিয়েন্স হলো, তাহলে ভেরিয়েন্স বোঝা গেল, ভেরিয়েন্স এর ফর্মুলা বোঝা গেল। কস্তুরি তব্বত, কস্তুরি তব্বত বোঝা গেল, কোন জায়গাটা বল, কোন জায়গাটা বল, এই জায়গা থেকে, এই জায়গা থেকে দেখ এই টোটালটা ব্র্যাকেটের মধ্যে আছে তাই তো, এক্স আই স্কোয়ার আমি মুছে দিচ্ছি প্রথমে, এবার দেখ এই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই ভাঙাটা বুঝতে পেরেছিস, স্কোয়ার ফর্মুলা, এটা পিআই দিয়ে গুণ আছে, মানে প্রত্যেকটা টার্ম পিআই দিয়ে গুণ আছে, তো এখানে পিআই ইন্টু এক্স আই স্কোয়ার পিআই মাইনাস টু এক্স আই ইন্টু মিউ পিআই প্লাস মিউ স্কোয়ার লিখতে পারিস তো, আর একটা সামনে কি করে, সামনে কি আছে সামেশন অফ আই ইজ ইকুয়াল টু ওয়ান টু এন লিখতে পারিস, তাহলে প্রত্যেকটাতে সামেশন ইজ ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু ওয়ান টু এন লিখবি, এক্স আই স্কোয়ার কে পিআই দিয়ে গুণ করলে কি হয় এক্স আই স্কোয়ার ইন্টু পিআই, সেটাই লিখেছি, দেখ লিখেছি, ফার্স্ট টার্মটা বুঝতে পারলি কোথা থেকে এলো, এনটা হচ্ছে এখানে এক্স ওয়ান থেকে এক্স এন অবধি বোঝাচ্ছে, আই বোঝাচ্ছে আই এর ভ্যালুটা ওয়ান থেকে এন অবধি এনিথিং হতে পারে, মানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স, মানে এম সংখ্যক হতে পারে, হ্যাঁ আই এর ভ্যালুটা, এখানে আই এর ভ্যালুটা হচ্ছে ওয়ান টু এন, মানে এনিথিং হতে পারে, এক্স ওয়ান ওয়ান থেকে এন অবধি হতে পারে। ঠিক আছে, তাহলে এই লাইনটা বুঝতে পারলি কোথা থেকে এলো, এই লাইনটা, এবার নেক্সট লাইনটা কি আছে, নেক্সট লাইনে প্রথমে সামেশন চিহ্নটা বাদ দিলি, প্রথমে ভাবলি দেখ কি আছে এখানে, টু এক্স আই মিউ আছে, তাহলে টুটা একটা কনস্ট্যান্ট মিউটা একটা কনস্ট্যান্ট, আর একে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস টু মিউ যদি কনস্ট্যান্ট বাইরে বার করে দিই, ঠিক আছে,
তারপর তারপরে দেখ কি আছে, সামেশন অফ i = 1 to n, সেটাকে লিখলি সামেশন অফ i = 1 to n লিখলাম। আর কি পড়া আছে এর মধ্যে, xi পড়া আছে আর বাইরে pi পড়া আছে, pi দিয়ে গুণ হচ্ছে, তাহলে এখানে কি পড়ে থাকবে, xi * pi হবে, না না বল হলো। থার্ড লাইনে কে পড়া আছে, এখানে মিউ স্কয়ার আছে, এখানে i = 1 to n আছে আর এখানে pi আছে, মিউ তো অবভিয়াসলি একটা কনস্ট্যান্ট টার্ম, তাই মিউ মানে একটা ভ্যালু থাকে, মিউটাকে বাইরে বার করে দিলাম, মিউ স্কয়ার সামেশন i = 1 to n, আর এখানে যেমন pi আছে pi লিখে দিলাম, বোঝা গেল আপ টু দিস। এবার দেখ এই যে ভ্যালুটা সামেশন অফ i = 1 to n pi, এর ভ্যালুটা কত হয়, এখনি করলাম কত হয় এর ভ্যালুটা, সাম অফ pi কত হয় 1, তাহলে এর ভ্যালুটা 1 হয়ে গেল, মানে এই লাইনটা কি হয়ে যাবে, মিউ স্কয়ার ইনটু 1 মানে মিউ স্কয়ার হয়ে যাবে, এটা হবে হবে তো, এই লাইনটা কথা ভাব, i = 1 সামেশন i = 1 to n xi ইনটু pi, এটা কার ফর্মুলা, এটা কার ফর্মুলা, কিছুক্ষণ আগেই পড়লাম সামেশন i = 1 to n সামেশন অফ i = 1 to n xi ইনটু pi, এটা কার ফর্মুলা, এটা কার ফর্মুলা, এই তো সামেশন অফ i = 1 to n xi ইনটু pi কার ফর্মুলা, মিনের ফর্মুলা, তাই তো মিউ = এখনি পড়লাম যে সামেশন অফ xi ইনটু pi i = 1 to n, তাই তো, তাহলে এইটা সমান মিউ লিখতে পারিস, এই সামেশন অফ i = 1 to n xi ইনটু pi সমান মিউ লেখা যায়, তাহলে এখানে একটা মিউ, এখানে 2 মিউ আছে, মিউ কে 2 মিউ দিয়ে গুণ করলে কত হয় 2 মিউ স্কয়ার, তাহলে এখানে একটা মাইনাস আছে তাই মাইনাস 2 মিউ স্কয়ার, তাহলে এই টার্মটা কি হয়ে যাবে মাইনাস 2 মিউ স্কয়ার, এখানে প্লাস মিউ স্কয়ার, মাইনাস 2 মিউ স্কয়ার প্লাস মিউ স্কয়ার করলে কি হয় মাইনাস মিউ স্কয়ার হয়, হয়তো হয়, আর বাঁ দিকের টার্মটা এটা যেমন ছিল সেই রকমই রেখে দিলি, সাম অফ i = 1 to n xi স্কয়ার ইনটু pi, এত অবধি বোঝা গেল, আপ টু দিস বোঝা গেল। এবার দেখ এইটাকে আরেকভাবে রিপ্রেজেন্ট করা হয়, মানে মিউর জায়গায় এবার কি, মিউর জায়গায় মিউর ফর্মুলাটা বসিয়ে দেয়, মিউ সমান কি পড়েছিস কিছুক্ষণ আগেই পড়লি, দেখ মিউ সমান সাম অফ i = 1 to n xi ইনটু pi, জায়গায় সেটা বসিয়ে দিলাম i = 1 to n xi ইনটু pi, গোটাটা স্কোয়ার তাই গোটাটা স্কোয়ার করে দিলাম, ঠিক আছে বোঝা গেল, তাহলে এই ফর্মুলাটা পেয়ে গেলাম। এটাকে আবার আরেকভাবে লেখা যায় যে সিগমা স্কোয়ার সমান e অফ x স্কোয়ার বা e অফ x গোটাটার হোল স্কোয়ার, এখানে দেখ হোল স্কোয়ার আছে তাই গোটাটার হোল স্কোয়ার দিলাম, আর এখানে শুধু শুধুমাত্র x এর মাথায় স্কোয়ার আছে তাই শুধুমাত্র x এর মাথায় স্কোয়ার দিচ্ছি, বোঝা গেল, এই ফর্মুলা লেখা যায়, এই x বলতে বোঝায় এক্সপেকটেশন অফ x, তো আমাদের জেনারেলি অঙ্ক করার সময় এই ফার্স্ট ফর্মুলাটা মনে রাখবি, তাহলে তো সেকেন্ড এক্সপ্যান্ড এটা বুঝতে পারবি, ই এক্স বলতে এক্সপেকটেশন অফ এক্স মানে এক্স আই এর ভ্যালুটা, এক্স আই ইনটু পি আই এর ভ্যালুটা, ঠিক আছে আমি একটা এক্সাম্পল করেছিলাম, এক নম্বর এক্সাম্পল যেখানে আমি একটা ছক পেয়েছিলাম, পেয়েছিলাম তো জিরো ওয়ান টু থ্রির জন্য, জিরোর জন্য ভ্যালু পেয়েছিলাম একের আট, একের জন্য ভ্যালু পেয়েছিলাম তিনের আট, দুইয়ের জন্য ভ্যালু পেয়েছিলাম তিনের আট, আর তিনের জন্য ভ্যালু পেয়েছিলাম একের আট, পেয়েছি তাহলে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পেয়েছিলাম এক্সাম্পল ওয়ানে, পেয়েছি তো জিরোর জন্য একের আট, একের জন্য তিনের আট, দুইয়ের জন্য তিনের আট, তিনের জন্য একের আট, এটা পেয়েছি। এবার আমি এইটার চাইছি মিউ বার করতে, তাহলে এইটার মিউ কি, মিউর ফর্মুলা কিছুক্ষণ আগেই পড়লাম, মিনের ফর্মুলা সাম অফ এক্স আই ইন্টু পি আই, আমার এখানে কটা আছে, প্রথমে এক্স ওয়ান কে পি ওয়ান দিয়ে গুণ করলাম, তাহলে জিরো ইন্টু একের আট, তারপরে কি আছে এক্স টু ইন্টু পি টু মানে এক ইন্টু তিনের আট, তারপরে কি আছে এক্স থ্রি ইন্টু পি থ্রি মানে টু ইন্টু তিনের আট, তারপরে কি আছে তিন ইন্টু একের আট, তিন ইন্টু এক, এটা তিন হবে, ঠিক আছে সরি একটু ভুল করে ফেলেছি, এক্স ফোর ইজ ইকুয়াল টু থ্রি হতো, ক্যালকুলেশনটা একটু মিস্টেক হয়ে যাবে, একটু দেখ ঠিক করে নিবি, ঠিক আছে জিরো ইন্টু একের আট, এক ইন্টু তিনের আট, দুই ইন্টু তিনের আট, থ্রি ইন্টু ওয়ান আট, এই ক্যালকুলেশনটা একটু ভুল হবে, ঠিক আছে ক্যালকুলেশনটা একটু তিনের আট ধরে করে নিবি, তিন আট ছয়ে নয় আর তিনা বারোর আট হয়ে যাবে এটা, ঠিক আছে দশের আট হবে না, বারোর আট হয়ে যাবে, এটা ঠিক করে নিস, ঠিক আছে বুঝতে পারলি কি করে বার করবো, তাহলে মিনটা কি করে বার করবো বুঝতে পারলি, মানে জাস্ট এক্স গুলোকে পি দিয়ে গুণ করবো, তাহলে এটা পেয়ে গেলাম মিন। সিমিলারলি এখনই পড়লাম সিগমা স্কোয়ার এর ফর্মুলা কি করবো, না শুধু এক্স আই টা যেটা থাকবে এক্সটা স্কোয়ার করবো তাকে পি দিয়ে গুণ করবো, দেখ এখনই পড়লাম ফর্মুলাটা কি ছিল, এক্স আই টা যেটা থাকবে সেটা স্কোয়ার করবো সেটাকে, আচ্ছা এখানে একটা আরো গন্ডগোল করে ফেলেছি, কি গন্ডগোল করেছি, আচ্ছা আচ্ছা ঠিকই করেছি ঠিকই করেছি, লাস্টে মিউ স্কোয়ারটা ভাগ বিয়োগ করে দিয়েছি, দেখ তাহলে এখনই পড়লাম যে এক্স আই টাকে কত দিয়ে গুণ করছি, দেখি একটা আমাকে ফর্মুলাটা দেখতে, হ্যাঁ ঠিক আছে দেখ
এখনই ফর্মুলা পড়লাম যে এই ফর্মুলাটা হচ্ছে ই অফ এক্স স্কোয়ার, মানে এইটাক নিয়ে ভাবতে পারিস যেভাবে খুশি তোরা করতে পারিস। দেখ এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করে করিস কি হবে, দেখ এই ফর্মুলাটা নিয়ে ভাব, যে প্রথমে আমি এক্স আই যেটা থাকা থাকবে তার স্কোয়ার করবো, তাকে পিআই দিয়ে গুণ করবো, নিয়ে মিউ স্কোয়ার বিয়োগ করে দেবো, তাই তো? এটাই তো তার ফর্মুলা। করতে পারি এটা, এক্স আই স্কোয়ার করবো মানে জিরো স্কোয়ার করবো, তাকে পিআই দিয়ে গুণ করবো, পিআই বলতে তার প্রবাবিলিটি দিয়ে গুণ করবো, নিয়ে সেখান থেকে মিউ স্কোয়ারটা বিয়োগ করে দেবো, তাহলে হয়ে যাবে। হবে হ্যাঁ না না বল, হবে কিরে, হবে হ্যাঁ না না, তো সেটাই করেছি। দেখ সাম এখানে কিন্তু সাম চিহ্ন আছে, মানে এই ফর্মুলাটা বুঝেছিস, এই ফর্মুলাটা কি করে এলো, কি করেছি ফর্মুলাতে, কি করা, কি লেখা আছে বোঝ, ফর্মুলাতে কি লেখা আছে, সাম অফ আই ইকুয়াল টু 1 টু n, মানে যতগুলো আমাকে দেয়া আছে আমাকে এখানে আই কতদূর অবধি, আই এর ভ্যালু 4 অবধি আছে, 1 2 3 4, সেগুলো যোগ করব, মানে x 1 স্কয়ার p 1 প্লাস x 1 স্কয়ার p 2 প্লাস x 3 স্কয়ার p 3 প্লাস x 4 3 x 4 স্কয়ার p 4, এই টোটালটা যোগ করব, নিয়ে সেখান থেকে মিউ স্কয়ার বিয়োগ করে দেবো, মানে মিউটা যেটা আগে বার করলাম, তাহলে কার ভ্যালু পেয়ে যাব, সিগমা স্কয়ার এর ভ্যালু পেয়ে যাব। সেটাই করেছি, মানে x 1 এর স্কয়ার করেছি 0 স্কয়ার ইনটু 1 এর 8, তাহলে 0 স্কয়ার ইনটু 1 এর 8, তার সাথে কার যোগ হবে, 1 স্কয়ার ইনটু 3 এর 8, তার সাথে কার যোগ হবে, 2 স্কয়ার ইনটু 3 এর 8, তারপর সাথে কার যোগ হবে, 3 স্কয়ার ইনটু 1 এর 8, তাহলে প্রথমে যোগগুলো করে নিয়েছি, মানে এই টার্মটা বার করে নিলাম, সাম অফ i = 1 এই টার্মটা বার করে নিলাম, ঠিক আছে, এটা বোঝা গেল, এটা বোঝা গেল। সেখান থেকে কি বিয়োগ আছে, শুধুমাত্র মিউ স্কোয়ার বিয়োগ আছে, মিউটা যেটা আগেই বার করে নিয়েছি, মিউটা কত বেশি ছিল 12 রাট, এটা 12 রাট হবে তার স্কোয়ার, মানে 12 রাট বিয়োগ করে তার স্কোয়ার করলে যে ভ্যালুটা আসবে সেটা হয়ে যাবে আমার কি, সেটা হয়ে যাবে আমার সিগমা স্কোয়ার, মানে ভেরিয়েন্স। তো ভেরিয়েন্স বোঝা গেল, ভেরিয়েন্স বোঝা গেল, তব তো কস্তুরী প্রীতম বুঝতে পারলি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয় যা ভেরিয়েশনের যা ভ্যালু পাবি তার স্কোয়ার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা হচ্ছে রুট ওভার সিগমা স্কোয়ার, মানে রুট ওভার ভেরিয়েন্স স্কোয়ার, তাহলে আমার যেটা ভেরিয়েন্স, এটা একটু ভুল বেরিয়েছে, ঠিক করে নিবি, কারেক্ট করে নিবি, কারণ এটা 12 রাট হয়ে গেছিল, তো ওটা রুট করলে যেটা ভ্যালু পাবি সেটাই হয়ে যাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এইভাবে আমরা এত সহজ এক্সাম্পল, এইভাবে আমরা মিন ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড সবসময় এই ফর্মুলাটা ইউজ করবো ক্যালকুলেশনের পারপাস, এই ফর্মুলাটা কার ভেরিয়েন্স বার করার জন্য, বুঝতে পারলি টোটাল জিনিসটা কস্তুরি, বুঝতে পারলি, ওকে ফাইন। তো এইভাবে আমরা আমাদের পরীক্ষার মিন ভেরিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা, মানে পরীক্ষাতে যদি মিন ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করবো, এই মিন ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের অঙ্ক নেক্সট দিন করবো, কস্তুরি যে ইয়েটা পাঠিয়েছিলিস আজকে সেটা আমি পাঠাবো, ঠিক আছে, মানে সেটা আজকে বলে দেবো, তারপরে আমি ছেড়ে দেবো। তার আগে কস্তুরির জন্য বলে রাখি, তুই আমাকে যেটা পাঠিয়েছিস সেটা পারমুটেশন আর কম্বিনেশন ইয়েতে হবে, ঠিক আছে, তোদেরকে আমি কম্বিনেশনটা শিখিয়েছি, মানে 12টার মধ্যে একটা কি করে চুজ করবো সেটা শিখিয়েছি, পারমুটেশনের জন্য সত্যি কথা বলতে এক সপ্তাহ লাগবে যদি আমি তোদেরকে পারমুটেশন কম্বিনেশন বোঝাতে চাই, তো সেক্ষেত্রে যদি টাইম থাকে অবশ্যই বুঝিয়ে দেবো পারমুটেশন কম্বিনেশন সহজ করেই, যতটা সহজ করে বোঝাতে পারবো আর কি, আমি আমার দ্বারা যতটা সম্ভব। তো তার আগে তোর অঙ্কটা বলে দিই যে কি করে হয়েছে ব্যাপারটা, বুঝিয়ে দিই জাস্ট, ঠিক, রুটি খাবো তো, তারপরে বুঝে নে ব্যাপারটা, দেখে না কি করে, তুই যে অঙ্কটা দিয়েছিলিস সেটা বুঝিয়ে দিচ্ছি। তুই আমাকে একটা একদিন একটা জিনিস জিজ্ঞেস করেছিলিস দাদা, এনপিআর এর ফর্মুলা কি জিজ্ঞেস করেছিলিস, তাই না, আমি কেন তখন বলিনি আমি জানি না, বাট আমি জানতাম ফর্মুলাটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, এনসিআর এর ক্ষেত্রে কি হয়, এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল, নিচে আরো একটা আর ফ্যাক্টোরিয়াল আছে, মানে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইনটু আর ফ্যাক্টোরিয়াল হয় এনসিআর এর ক্ষেত্রে, এখানে আর ফ্যাক্টোরিয়ালটা থাকে না, নিচে আর n factorial by n minus r factorial, বুঝতে পারলি, ওকে, তো ফর্মুলাটা দেখ কি বলে, অঙ্কটা দেখ, দেখতে পাচ্ছিস নিশ্চয় স্ক্রিন, কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনটা তো যেটা ছিল সেটা ছিল ইফ দেয়ার আর সিক্স গার্লস এন্ড ফাইভ বয়েজ হু সিট ইন এ রো, মানে রো বরাবর ছটা গার্ল, মানে ছটা মেয়ে আর পাঁচটা ছেলে যদি পরপর বসে, দেন দ্য প্রবাবিলিটি দ্যাট নো বয়েস অ্যাট নো বয়েস সিট টুগেদার, মানে পরপর দুটো ছেলে বসবে না এর প্রবাবিলিটি কত, এটা আমাকে বার করতে হবে, ঠিক আছে, তাহলে প্রথমে ভাবতে ছটা মেয়ে, ছটা মেয়ে আর পাঁচটা ছেলে, তাহলে আমার কি, আমাকে বলে দিয়েছে কি, আমার এখানে কিন্তু ড্র্যাগ করতে পারবো না, মানে এখানে আর এডিট করা যাবে না কোনো কিছু, তো আমি মাউসের কার্সারটা নিয়ে বোঝাচ্ছি,
ছটা গাল আছে, গালকে আমি জি দিয়ে ডিনোট করছি, পাঁচটা বয় আছে এক্স দিয়ে ডিনোট করছি, নো বয়েস সিট টুগেদার, নো টু বয়েস মানে পাশাপাশি ছেলে থাকবে না। তাহলে ছটা মেয়েকে আমি বসিয়ে দিলাম প্রথমে, দেখে ফার্স্টে একটা গাল, সেকেন্ডে একটা গাল, থার্ডে একটা গাল, ফোর্থে একটা গাল, ফার্স্ট ফিফথে একটা গাল, সিক্সথে একটা গাল। তো এই গালগুলোর পাশে যদি একটা করে ছেলে বসিয়ে দিই তাহলে নিশ্চয়ই কোনো ছেলে পাশাপাশি বসবে না। তো দেখ সেটাই করেছি, এই গালটার বাঁ দিকে একটা ছেলে, এই গালটার ডান দিকে একটা ছেলে, সিমিলারলি এই মাঝখান গুলো স্লট গুলোতে ছেলে বসিয়ে দিয়েছি, এক্স বোঝাচ্ছে ছেলেগুলোকে, একটা ছেলে এখানে, 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 তাহলে পাঁচটা গালের আশেপাশে সাতটা ছেলে আমি বসাতে পারি। মাঝখানে বা সাইডে আমি বয়সকে পাশাপাশি রাখতে পারবো না, তাহলে বয়স গুলোকে কি করবো, একদম ওই সাইডে দেবো দু সাইডে, আর তাদের মাঝখানে মাঝখানে, এরকম করে কটা বয়সকে আমি বসাতে পারবো, দেখ সাতটা বয়সকে বসাতে পারবো, এই সাইডে একটা বয়স, এই সাইডে একটা বয়স, আর মাঝখানে পাঁচটা বয়সকে, সাতটা বয়সকে বসাতে পারবো, কিন্তু আমার কাছে বয়স আছে কটা, পাঁচটা। তাহলে ছটা গাল আছে, ছটা গালকে আমি কত উপায় বসাতে পারছি, সিক্স পি সিক্স, এই যে এইটা হচ্ছে পারমুটেশন, ছটা গালের মধ্যে ছটা গালকে কত উপায় বসাতে পারবো, সিক্স পি সিক্স উপায়ে, মানে গালের স্লট কিন্তু ছটাই আছে, আমি ছটাকেই বসাচ্ছি, সেটা সিক্স পি সিক্স উপায়ে বসাতে পারবো। সিক্স পি সিক্স এর ভ্যালু কত হয়, সিক্স ফ্যাক্টোরিয়াল, সিক্স পি সিক্স এর ভ্যালু হয় কত, সিক্স ফ্যাক্টোরিয়াল। আর আমার কটা ছেলে বসার স্লট আছে, দেখ ছেলে কিন্তু সাতটা বসতে পারে, আমি কটা ছেলে আমাকে বলে দিচ্ছে পাঁচটা আছে, তাহলে সাতটা ছেলের মধ্যে পাঁচটা ছেলেকে, পাঁচটা ছটা প্রথমে ছিল গার্ল মানে মেয়ে, ছটা মেয়েকে বসার স্লট ছটাই জায়গা, তাহলে সিক্স পি সিক্স উপায়ে। এবার হচ্ছে ছেলের জায়গা বসার জায়গা হচ্ছে সাতটা, বাট আমার ছেলে বসাচ্ছি কটা, পাঁচটা, তাই সাতটা ছেলের মধ্যে পাঁচটা ছেলেকে কত রকমে বসাতে পারি, না সেভেন ফাইভ পি উপায়ে, যেহেতু ছটা গার্ল আর পাঁচটা বয় একসাথে বসছে তাই এখানে ইন্টু চিহ্ন, তাই সিক্স পি সিক্স আর সেভেন পি ফাইভ, সিক্স পি সিক্স বলতে সিক্স ফ্যাক্টোরিয়াল, সেভেন পি ফাইভ বলতে এখনই বললাম সেভেন ফ্যাক্টোরিয়াল মাইনাস সেভেন মাইনাস ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে টু ফ্যাক্টোরিয়াল, সেভেন মাইনাস ফাইভ ফ্যাক্টোরিয়াল বলতে টু ফ্যাক্টোরিয়াল, তাহলে সিক্স ফ্যাক্টোরিয়াল ভ্যালু সিক্স, সেভেন ফ্যাক্টোরিয়াল ভ্যালু হচ্ছে সেভেন ফ্যাক্টোরিয়াল মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা গেল আমার নাম্বার অফ ফেভারেবল কেস, এটা গেল আমি বসাতে পারি এত উপায়ে। এবার আমার কাছে কটা টোটাল পিপল আছে, ছয় আর পাঁচ এগারোটা পিপল আছে, তার মধ্যে এগারোটা পিপলকে আমি টোটাল কত ভাই বসাতে পারি, এগারো পি ইলেভেন উপায়ে, তাই এখানে লিখেছি এগারো ফ্যাক্টোরিয়াল, এগারো ফ্যাক্টোরিয়াল বলতে এগারো পি ইলেভেন। তো আমার টোটাল ফেভারেবল কেস কটা, ফেভারেবল কেস হচ্ছে সিক্স ফ্যাক্টোরিয়াল বাই সেভেন ফ্যাক্টোরিয়াল বাই টু ফ্যাক্টোরিয়াল, আমার টোটাল স্যাম্পল স্পেস কত, এগারো ফ্যাক্টোরিয়াল, তো ভাগ করে দিলে এটাই হয়, নো বয়েস সিট টুগেদার, এটা হচ্ছে অ্যান্সার। এবার বল তোর কি কোশ্চেন আর কোন জায়গায় অসুবিধা। ছটা গালের মধ্যে কটা তুই ষাট কটা জায়গা পড়ে থাকছে, ভ্যাকেন্ট কটা পড়ে থাকছে, কটা ভ্যাকেন্ট সিট পড়ে থাকছে, আমি যদি বয়েস গুলোকে সাইডে আশেপাশে বসাতে চাই কটা পড়ে থাকছে, আর এই সাইডে কোনো এই গালের এই সাইড গালের এই সাইডে কোনো ছেলে বসতে পারবে না, এখানে কি বলে দিয়েছে এরকম যে বেঞ্চটা এখানে শেষ হয়ে গেছে বা রোটা এখানে শেষ হয়ে গেছে, একটা বেঞ্চে ছটাই ইয়ে বসতে পারবে এরকম বলে দিয়েছে, বা একটা বেঞ্চে এগারোটা ইয়ে বসতে হবে এরকম বলে দিচ্ছে, বলছে রোতে সাজাতে হবে, রোতে যতগুলো দিতে পারবি তত, তুই এখানে মাঝখানে মাঝখানে ছেলে বসিয়ে দিলি, এখানে একটা ছেলে বসালি, এখানে একটা ছেলে, এখানে একটা ছেলে, এখানে একটা ছেলে, এখানে একটা ছেলে, পাঁচটা, দু সাইডে দুটো বসতে পারে তো, হ্যাঁ না না বল, বসতে পারে হ্যাঁ না না বল, যদি একটা মানে খাবার জায়গা ধর কোথায় পাশাপাশি বসিস, এখানে এক্স আর এক্স কোথায় পাশাপাশি আছে, তোকে তো সেইভাবে ভাবলে হবে না, তোকে তো ভাবতে হবে টোটাল কটা ভ্যাকেন্ট সিট থাকছে এটা ভাবতে হবে, বুঝতে পারলি, হ্যাঁ টোটাল কতগুলো বসাতে পারবি সেই সিটটা তোকে কাউন্ট করতে হবে, এবং কটা ছেলে বসছে সেটা কাউন্ট করতে হবে, ঠিক আছে, কটা সিট আছে বল, সাতটা সিট আছে, কটা ছেলে বসছে সাতটা সিটে, পাঁচটা ছেলে বসছে, তাহলে সেভেন ফাইভ পি হবে, এত উপায় বসতে পারে, সি হবে না, সি আমার কোন ক্ষেত্রে ইউজ হয়, সি আলাদা ক্ষেত্রে কম্বিনেশনে সি ইউজ হয়, এখানে আমরা অ্যারেঞ্জমেন্ট করছি, অ্যারেঞ্জমেন্টে পারমুটেশন হয়, তোকে পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারে পড়াতে হবে, এটা হচ্ছে গল্প, আমি যেটা বুঝতে পারছি, বুঝতে পারলি তো, হ্যাঁ
এটাই তো ব্যাপার, পারমুটেশন কম্বিনেশন পড়াতে হবে, আমি বলেই দিলাম, বুঝতে পারলি তো? পারমুটেশন কম্বিনেশন পড়িয়ে দেবো একদিন, একদিনে হবে না, আমি বলেই দিলাম, 1 সপ্তাহ লাগবে। কারণ দেখেছিস তোরা মনে হয় পারমুটেশন কম্বিনেশন টাচ করিস নি বল 11 12-এ, সত্যি করে বলবি, টু বি ভেরি ফেয়ার এনাফ, টু বি ভেরি ফেয়ার। ওই জন্যই প্রবলেম, আরে পড়িয়ে দেবো পারমুটেশন কম্বিনেশন, বুঝে যাবি, আমি পড়ালে তো বুঝে যাস, এটুকু তো এতদিনে বুঝে গেছিস, তো বুঝে যাবি, তখন দেখবি এই কোশ্চেন গুলো কেন আসবে না, কেন এখানে পি হলো, কেন এখানে সি হলো না, এই জিনিসগুলো আসবে না, বুঝতে পারলি? এটা হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট, অ্যারেঞ্জমেন্টে জেনারেলি পি বসে, ঠিক আছে, সিটিং অ্যারেঞ্জমেন্টে পি বসবে। আর চুজ করার উপায় যখন আসবে, কোনো একটা বল আছে তার মধ্যে এত কটা বল চুজ করব, এত কটা তাস আছে তার মধ্যে এত কটা চুজ করব, তখন জেনারেলি সি আসবে। তো এটুকু আপাতত মাথায় রাখিস, অ্যারেঞ্জমেন্ট থাকলে পি আসবে এনপিআর, আর এমনি চুজ করার ব্যাপার থাকলে সি আসবে এনসিআর, ঠিক আছে? ওকে, তো বোঝা গেছে? প্রীতম বোঝা গেছে ভাই বাবু? ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য লাইভ ক্লাসেস, খুব ভালো তোমাদের দুজনের পারফরমেন্স, আমি কিন্তু দুজনকে ভাবি, অন এয়ার বলবো না, দাঁড়া বন্ধ করি।